সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরের কাছে দেশে অথম দেশের বাড়ি থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনে গল্পের নয়শো চল্লিশতম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আজ আমি আপনাকে শোনাব রংপুরের ছেলে মোহাম্মদ তরিকুল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর এক বাস্তব জীবন কাহিনী বন্ধুগণ আজকের গল্পের টাইটেল যে বউয়ের বস্ত্রাপ খেয়ে স্বামীর মরণ রোগ ভালো হয় দুনিয়াতে এত ডাক্তার এত কবিরাজ এত কিছু থাকার পরেও কেন নিজের বিবাহিত বইয়ের প্রস্রাব খেয়ে স্বামীকে মরণ রোগ থেকে মুক্তি নিতে হলো গল্প আপনাকে আজ এক এমন বাস্তবতার সম্মুখীন করবে বন্ধু যে বাস্তবতা আপনি কখনো ঘুমের ঘরে স্বপ্ন দেখেননি দেখেন একটা ছোট্ট কথা বলেছে আমাদের পৃথিবীতে মানুষ যার মান আছে হুঁশ আছে আমরা তাকে মানুষ বলে আখ্যায়িত করি কিন্তু আপনি কি জানেন স্বার্থের বিনিময়ে মান মানুষ নিজের মান সম্মান মিশিয়ে দেয় আর হুঁশ বেহুশ হয়ে যায় স্বার্থ মানুষকে যে কতটা নিচে নামিয়ে দিতে পারে স্বার্থে যে মানুষ কতটা লুবি হয়ে এমন জঘন্য কাজ করতে পারে আজকের গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত তরিকুল ইসলামের জীবনের এ ভয়ঙ্কর গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে তরিকুল ইসলামকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম আমার বাড়ি রংপুর বন্ধুগণ আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার বাবা আছে মা আছে তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার দুইজন জ্যাঠা এছাড়া আমাদের পরিবারের আরও সদস্য রয়েছে আমার ছোট একটা বোনসহ বড় দুইটা বোন আমরা টোটাল আমরা তিন বোন এক ভাই আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার গিরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন নিম্নবিত্ত পরিবার আমার বাবা পেশায় কোনো কিছুই করে না আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা মানুষের বাড়িতে এখানে সেখানে মাঝে মাঝে বলতে লজ্জা হচ্ছে তারপরেও বাস্তবতার জন্য বলি যে বর্ডার দিয়ে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এনে তা বিক্রি করে খুব কষ্ট করে আমার বোনদের আর আমার মুখের আহার জোগাড় করত আমাদের গ্রামে আমাদের পরিবারটাই ছিল একেবারেই নিম্ন বৃত্ত পরিবার তার বড় কারণ ছিল আমার বাবা একটা সময় অনেক বড় পাচারকারী ছিল ইন্ডিয়া থেকে গরু সহ ইন্ডিয়ান বিভিন্ন মোটরসাইকেল মালামাল অনেক কিছু আমার বাবা অবৈধভাবে বর্ডার ক্রস করে নিয়ে আসতো হয় বাংলাদেশের বর্ডার গার্ডে অথবা ইন্ডিয়ান বর্ডার গার্ডের গুলিতে আমার বাবার পা একেবারে নষ্ট হয়ে যায় আমার বাবা হাঁটতে পারে না বাবার পায়ে বেশ কয়েকটা গুলি হওয়ার কারণে আমার বাবার পাটা কেটে দেওয়া লাগে যার জন্য আমি ঠিক যখন থেকে বুঝতে শিখি তখন থেকে দেখি যে আমার বাবা পঙ্গু এবং পঙ্গু বাবার দিন শুরু হয় একটাই কাজ দিয়ে সেটা হচ্ছে তাস খেলা আমাদের এলাকায় অনেক বেশি তাল গাছ আছে বিভিন্ন তাল গাছের নিচে বসে বসে আমার বাবা তার বন্ধু বান্ধবের সাথে তাস খেলতে এটাই ছিল আমার বাবার একমাত্র কাজ আর আমার মা বর্ডার দিয়ে মাল পারাপার করতে এবং গ্রামের বিভিন্ন বাড়িতে টুকিটাকি কাজ করে অনেক কষ্ট করে আমাদের একটু একটু করে বড় করে ছোটোবেলা থেকে নিজের মাথায় একটা জিনিস অনেক বড় করে ঘুরপাক্কা ছিল আমি যদি বড় হই তাহলে আমি একদিন অনেক বেশি টাকা ইনকাম করব এত বেশি টাকা ইনকাম করব যে টাকা দিয়ে আমার ফ্যামিলির সমস্ত রকমের অভাব অনটন আমি দূর করব। আমার মাকে আর আমি রাতের ঘুটঘুটি অন্ধকারে ইন্ডিয়ার বর্ডার থেকে মাদক প্রচার করার জন্য দেবো না আমি দেব না আমার ছোটো এবং বড় বোনগুলোতে মানুষের বাড়িতে চাকরানির মতো কাজ করতে এই সব কিছু থেকে আমি আমার পরিবারকে মুক্তি দেব এই নিরীক্ষে আমি তখন কাজ করতেছিলাম আস্তে আস্তে করে আমি বড় হই আমি তখন বর্ডারের আশেপাশে এখানে সেখানে টুকি অনেক ধরনের কাজ আছে সে কাজগুলো করে বেড়াচ্ছিলাম কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করার জন্য তেমন কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছিলাম না কোন রাস্তায় গেলে অনেক বেশি টাকা উপার্জন করা যাবে তা আমি ভেবে পাই না আমি তখন মানে আমি তখন চিন্তা ভাবনা করতে থাকি যে আমাদের এলাকাতে সবচেয়ে ধনী ব্যক্তিকে সবচেয়ে বেশি টাকা পয়সা কার এটা চিন্তাভাবনা করলে আমার মাথায় তখন আসে সাধু মনুষের কথা আমাদের এলাকার সাধু সবচেয়ে সুনামধন্য একজন ব্যক্তি এবং তিনি আর অনেক বেশি টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই তিনি পেশা একজন নাম করা কবিরাজ বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ ওনার কাছে ছুটে আসে কারো ফ্যামিলি সমস্যা কারো রোগের সমস্যা কারো এই সেই অনেক সমস্যার তিনি সমাধান করে শুনেছিলাম তিনের দুই কাঁধে নাকি দুইটা জিন থাকে এবং ওই জিন দিয়েই তিনি সমস্ত রোগের চিকিৎসা করে থাকে আমার তখন টার্গেট হলো এই সাধু মুশীকে ধরেই আমার উপরে উঠতে হবে এবং সাধু মুন্সিকে ধরেই আমার অনেক টাকার মালিক হতে হবে আমার বয়স তখন খুব বেশি না হয়তো পনেরো থেকে ষোলো বছরের কাছাকাছি আমার বড় যে দুটা বোন ছিল আমার বড় দুইটা বোনের বয়স অবার হয়ে গেছে কিন্তু টাকার কারণে আমার বড় দুইটা বোনকে আমরা বিয়ে দিতে পারিনি তারাও মায়ের সাথে বিভিন্ন বাড়িতে এখানে সেখানে কাজকাম করেই চলতেছিল এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে কিভাবে সাধু মুন্সির মন জয় করা যায় সাধু মুন্সির মন জয় করে সাধু মুন্সির সাথেই আমি লেগে যাব এবং ওনাকে ধরেই একদিন আমি অনেক বেশি টাকার মালিক হব সময়গুলি এভাবে পাস হতে থাকে সাধু কাছে যাওয়ার মতো তেমন কোনো সুযোগ আমি খুঁজে পাই না কারণ সাধু মুন্সির আশেপাশে সবসময় লোকজন ঘিরে থাকে ওনার কাছে পর্যন্ত পৌঁছানোর কোনো সুযোগ হয়ে ওঠে না দিনের পর দিন আর রাতের পর রাত অপেক্ষা করে যাচ্ছি যে কিভাবে সাধু মুন্সীর কাছে পৌঁছানো যায় এবং কিভাবে সাধু ধরে একটা ভালো কোনো কিছু করা যায় অনেকগুলো মাস পেরিয়ে গেল আমার শত চেষ্টার পরেও আমি সাধু মনশীর কাছাকাছি পৌঁছাইতে পারলাম না কারণ সাধু ওনার আশেপাশে যে সমস্ত মানুষগুলোকে রেখে রাখে তাদেরকে অবরটেক করে কোনোভাবেই সাধু মনুষীর কাজ পর্যন্ত পৌঁছানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না সময়গুলো এভাবে পাস হতে হতে আমি একটা পর্যায়ে খেয়াল করে দেখলাম যে সাধু আসলে কি পছন্দ করে এবং কি কাজ করলে সাধু মনশী আমাকে ভালোবাসবে আমার তখন দৃষ্টি গেল সাধু ইমানের দিকে সাধুমশী পাঁচ অক্ত নামাজ পড়ে এবং এলাকার যে ছেলেমেলেগুলো নামাজ পড়ে সাধু সবাইকে অনেক আদর করে ভালোবাসে প্রত্যেকের সাথে অনেক মিশে যত্ন সহকারে কথা বলে তখন আমার কাছে মনে হলো যে আমি যদি কোনো না কোনোভাবে ঠিকমতো নামাজ রোজা করতে পারি এবং ভালো কাজ করি সাধু যদি এটা দেখতে পায় তাহলেই তিনি আমাকে ভালোবাসবে এটা আমার মাথায় আসলো এবং এইটা আমার মাথায় আসার পর থেকে আমি তখন পাঁচ রক্ত নামাজি হয়ে গেলাম মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য আর আমি নামাজ পড়ি সাধু মুন্সিকে বোঝানোর জন্য যে আমি খুব ভালো একটা ছেলে সব সবসময় নামাজ পড়তে গিয়ে সাধু মুন্সির পাশেই বসি এবং ওনার পাশে বসে আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন সাধু আমাকে আমাকে নামাজের পরে ডাকলো ডেকে আমাকে বলে তোমার নাম কি। বল আমার নাম তরিকুল ইসলাম আমার বাবার কথা জিজ্ঞেস করলো আমি তখন বললাম যে আমার বাবার নাম উমক বলে ও আচ্ছা তোমার বাবা তো ছিল একজন পাচারকারী নাম করা খারাপ লোক মহাশাল্লা একজন খারাপ লোকের ঘরে তোমার মতো একজন দিনদার ছেলে জন্মাইছে তুমি এত ছোটো মানুষ তারপরেও তুমি পাঁচ রক্ত নামাজ পড়ো রোজা রাখো দিনের পথে চলো আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছো এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি তখন বললাম যে কাকা আমি শুনেছিলাম আপনিও নাকি এলাকার খুব গণ্যমান্য একজন লোক সবাই আমাকে আপনাকে অনেক শ্রদ্ধা করে সম্মান করে ভালোও বাসে আপনি পাঁচক তো নামাজ পড়েন আপনি জানেন আমাদের পরিবারটা অনেক গরিব আমার যে বড় দিটা বোন ছিল আমার বড় দিটা বোনকে আমরা টাকার অভাবে বিয়ে দিতে পারিনি আমার বড় দিটা বোনের জীবন নষ্ট হয়ে গেল একইভাবে আমার ছোট বোনের জীবনটাও নষ্ট হওয়ার পথে তাছাড়া আমার বাবার সকাল থেকে রাত অবধি পর্যন্ত তাল তালগাছের নিচে বসে তার গ্রাম্য বন্ধু সাথে জুয়া আর তাসের আড্ডায় মগ্ন থাকে আর আমার মা রাতের ওই গুটগুটি অন্ধকারে কালা কাপড় পরে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে ওখান থেকে বিভিন্ন মাদক দ্রব্য এনে এলাকাতে বিক্রি করে কাকা জানেন আমার মনের ভিতরে অনেক কষ্ট আমার ইচ্ছে করে আমার পরিবারটাকে আমি একটু সুখ দিই আমার পরিবারটাকে আমার মতো দিনদার বানাই আমার বাবা মা সবাই যাতে ভালো পথে চলে আমার বাবা যেন মসজিদে এসে সবার সাথে পাশক্ত নামাজ পড়ে এবং আমার মা যেন পর্দা সহি তার জীবন কাটায় কিন্তু কি করব বলেন এসব করতে হলে তো টাকার প্রয়োজন অভাব আমাদের পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছে আমার কথা শোনার পরে সাধু মুশী আমার দিকে অপলোক দৃষ্টিতে তাকায় থাকে আমাকে বলে তরিকুল ইসলাম তুমি যথেষ্ট ভালো মনের একটা মানুষ এবং তোমাকে আমার যথেষ্ট ভালো লেগেছে এরপরে আমি বললাম কাকা যদি কিছু না মনে করেন একটা কথা বলবো রাগ করবেন না তো আমাকে বলে না বাবা রাগ করবে না তুমি বলো তোমার কথা আমার ভালো লেগেছে আমি বললাম আপনি কি আপনার সাথে আমাকে রাখবেন আমাকে দুই পেট খেতে দিবেন আর মোটামুটি কয়েকটা টাকা দিবেন যে টাকাগুলো দিলে আমার মাকে আমি আর বর্ডারে পাঠাবো না মা বর্ডারে যাবে না মা ঘরে পর্দা করে বাঁচবে অন্তত এই ব্যবস্থাটা করবেন আমার বড় দুইটা বোন আছে দুইটা বোনের বিয়ের ব্যবস্থা করে দিলেন সাধু মুন্সী তখন আমাকে জড়িয়ে ধরে ধরে বলল যে ঠিক আছে বাবা তুমি আমার হেফজাখানায় আইসো এর পরের দিন সকালবেলা ফজরের নামাজ পরিশ্বাস করে আমি ওনার সাথে ওনার এই হেফজোখানায় যাই এবং হ্যাফজোখানায় যাওয়ার পরে তিনি আমাকে বলল দেখো তরিকুল আমার কাছে তো কোনো কাজ নাই আমি তো কোনো মানুষকে তেমন কোনো কাজ দেই না তো তুমি আমার সাথে থাইকো আমার বাড়িতে অনেক টুকিটাকি কাজ থাকে এই কাজগুলা কইরো আমার বউ আছে সন্তান আছে আমার ছেলে মেয়ে আছে তাদের সাথে থাইকো এবং তোমার বড় দুইটা বোনের বিয়ের ব্যবস্থা আমি করে দেব আমার বড় যে দুটা বোন ছিল সাধু সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব নিয়ে আমার বড় দুইটা বিয়ের আমার বড় দুইটা বোনের বিয়ের কাজ তিনিই সম্পূর্ণ করে আলহামদুলিল্লাহ আমার বড় দিটা বোনের বিয়ে হয়ে যায় এবং বড় দিটা বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে তিনি আমাকে মাঝে মাঝে টুকিটাকি টাকা দিত এবং ইনার ওই টাকা দিয়ে আমি খুব ভালো করেই চলতে পারতাম এরকম করতে করতে আমার জীবন থেকে আরও প্রায় চার থেকে পাঁচ বৎসরের মতো কেটে যায় আমি তখন বিশ থেকে একুশ বৎসরের একটা টাগরা জোয়ান তখন চিন্তা করতেছি কি করা যায় কারণ সাধু সাথে দীর্ঘ পাঁচ ছয় বৎসরে আমি ওনার খুব কাছের একটা মানুষ হয়ে গেলাম তিনি আমাকে অনেক আদর করে যত্ন করে ভালোও বাসে আমাকে ছাড়া তিনি কোনো কিছুই বুঝে না সব কিছুই ঠিক আছে কিন্তু সাধু কাছে আসার আমার যে একটা টার্গেট ছিল যে একটা পরিকল্পনা ছিল যে আমি অনেক টাকার মালিক হব কিন্তু সেটা তো আমি কোনোভাবেই হইতে পারতেছি না হ্যাঁ নামাজ পড়ে সাধু মুন্সির মন জয় করলাম ওনার কাছে আসলাম ওনার হেফজোখানায় বসলাম ওনার রুগীদেরকে আমি দেখাশোনা করি সব কিছুই ঠিক আছে কিন্তু টার্গেট অনুযায়ী তো কোনো কাজ হচ্ছে না একটা পর্যায়ে চিন্তা করলাম যে কি করা যায় কি করা যায় সাধু মুশী থাকে সাথে থেকে তো আমি কোনো কিছুই শিখতে পারি না সবার কাছে শুনেছি ওনার দুই কাঁধে নাকি দুইটা জিন থাকে কিন্তু আমি ওই জিনের কোনো ছিটি পটো দেখলাম না আমি শুধু দেখি সাধু মুন্সী একটা ঘরের ভিতরে চায় মানুষ চায় এবং সেই মানুষকে সাধু মুন্সী বিভিন্ন ধরনের তাবিজ তোমান পানি পড়া দিয়ে থাকে কিন্তু ওনার দুই কাজে কাঁধে যে দুটা জিন থাকে ওই দুইটা জিনের কোনো সন্ধান আমি পেলাম না আমার মনের ভিতর তখন হাজারো প্রশ্ন ভাষা থাকে যে সাধু মুশী আসলেই কি তার সাথে জিন আসে নাকি সে বনঢামি করে এই বিষয়গুলো তখন আমাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করতে থাকে আমি যখন আমার টার্গেট মোতাবেক সাধু মনসির সাথে মিশে থাকতে পারলাম না তখন আমার কাছে মনে হলো যে না আমাকে কিছু না কিছু একটা করতে হবে এইভাবে সাধু মনসির সাথে মিশে আমি আসলে তেমন কিছুই করতে পারবো না আমার বড় বোনদেরকে বিয়ে দিয়েছি ছোটো বোনেরও বিয়ের ব্যবস্থা হয়েছে সব কিছুই ঠিক আছে কিন্তু আমার যে একটা টার্গেট আমি অনেক বেশি টাকার মালিক হব। মনসির সাথে থাকলে আমি এই টাকার মালিক কখনোই হতে পারবো না যখন সাধুমুশী রুগী দেখে তখন তার আশেপাশে কাউকেই তিনি না আমি ওনার সাথে অনেক চেষ্টা করেছি ওনার পাশে থেকে ওনার কাছে থেকে কোনো না কোনোভাবে এই কবিরাজি কাজটা শেখার জন্য কিন্তু সাধু সাধুমনশী আমাকে ওনার কাছে পর্যন্ত ঘেঁচতে দেয় না ওনার কাছে পর্যন্ত যেতে দেয় না সবসময় উনি আমাকে ওনার কাছ থেকে দূরে সরিয়ে রাখে পরে ভাবলাম যে এভাবে তো আর চলতে পারে না এভাবে তো আর চলতে পারে না কোনো না কোনো একটা নতুন রাস্তা আমার খুঁজে বের করতে হবে যে রাস্তা দিয়ে আমি মোটামুটি একটু বেশি টাকা ইনকাম করতে পারবো তো ভাবলাম যে কি করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায় এরকম পরিকল্পনা করতে করতে হঠাৎ করে আমি মানুষের মুখে তখন কামরুল কামাখ্যার কথা শুনতেছিলাম ইন্ডিয়ার একটা মন্দিরের কথা ওই মন্দিরে নাকি সমস্ত রকমের জিন ভূতের কাজ করানো হয় এবং সেখানেই গেলে নাকি একজন মানুষ অনেকভাবে জিনের কেরামতি পায় এবং জিন বস বশ করতে পারে এই জিনিসগুলো আমি বিভিন্ন লোকের মাধ্যমে শুনতেছিলাম আমার কাছে তখন হঠাৎ করে মনে হলো আজকে অনেক বছর আমি তো এই সাধু মুন্সির সাথে থেকে কোনো কিছুই করতে পারলাম না তিনি আমাকে না ওনার কোনো ক্যারামতে শেখালো না জিম বুথের কোনো টেকনিক তিনি আমাকে শেখালো ওনার সাথে থেকে তো ফাও ফাও শুধু আমার সময়টাই নষ্ট হলো আমার তো আর অন্য কোনো কিছু কোনো কাজে আসলো না আমার মাথায় তখন কাজ করতে শুরু করে যে আমি যে করেই হোক কিছু টাকা ইনকাম করব এবং সেই টাকা দিয়ে আমি সাধু মুন্সিকে ছেড়ে কামরুল কামাখ্যায় চলে যাবো ইন্ডিয়ার ওই কামরুল কামাখ্যার মন্দিরে গিয়ে আমি কোনো না কোনোভাবেই এই জাদুবিদ্যা শিখবো এবং জিন হাজির করা জিনিসটা শিখব এবং শিখে আমি এই সাধু পাশেই নতুন করে একটা কবিরাজিখানা খুলব। এবং সাধু মুশী যেরকম কবিরাজি করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে একইভাবে আমিও কবিরাজি করে লক্ষ লক্ষ টাকার মালিক হব এই পরিকল্পনা যখন আমার মাথায় খুব কঠিনভাবে চেপে বসলো তখন চিন্তা করতেছি কিভাবে টাকা ইনকাম করা যায় আসলে সাধু আমাকে যে টাকা দিত সেই টাকা আমার পরিবারে দেওয়ার পরে আমার কাছে আর অবশিষ্ট ঠিক তেমন কোনো টাকা থাকতো না যেই টাকা দিয়ে আমি কিছু একটা করতে পারবো তখন মাথায় আসলো যে কোনো না কোনোভাবেই যেই কোনোভাবেই হোক আমাকে একটু বেশি টাকা ইনকাম করতে হবে এবার সাধু সাথেই ঘুরতেছি বেশি টাকা ইনকাম করার কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না এমন করতে করতে একদিন হঠাৎ করে এক মহিলা রাজধানী ঢাকা থেকে আসে তাদের নিজেদের প্রাইভেট কার থাকে এবং ওই মহিলা তখন ওনার মেয়েটাকে নিয়ে কান্না করতে করতে চলে যায় মানে কান্না করতে করতে বেরিয়ে যাচ্ছিলো কান্না করতে করতে যখন বেরিয়ে যাচ্ছিলো মহিলাকে দেখে আমি তখন বললাম খালাম কান্না কেন করতেছেন কি হয়েছে আমাকে বলেন তো পরে আমাকে বলে আরে বাবা যা বলার কবিরাজকে তো বলছি কিন্তু কবিরাজ তো আমার কোনো চিকিৎসা করে নাই আমার কোনো কথাও শোনে নাই আমি তখন বললাম কবিরাজ তো আসলে সবার কথা শোনাও না সবার চিকিৎসা করাও না কিন্তু আপনি তো দেখেছেন যে আমি কবিরাজের কত কাছের লোক তিনি আমাকে বলে হ্যাঁ এর আগেও বারবার এসেছি দেখেছি তোমার কথা কবিরাজ অনেক শোনে অ্যান্ড কবিরাজ তোমার কথা অনেক মানে তুমি যদি পারো আমার একটু উপকার করো আমি তখন বললাম উপকার করতে পারি তবে আপনার সমস্যার কথাটা আমাকে বলতে হবে তখন তিনি আমাকে রুমের ভিতরে ডেকে নেয় ডেকে নিয়ে বলে ওনার যে মেয়ে আছে ওনার মেয়ের জীবনটা নাকি তার বাসুরের ছেলে মানে তার বাসুরের ছেলে মানে মেয়ের চাচাতো ভাই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে এবং প্রেমের সম্পর্ক করার পরে এই মেয়ের পেটে বাচ্চা আসে বাচ্চা হবার পরে ওই ওই ছেলে নাকি লম্পট ছিল সে আরও একটা ভালো আর বড় লোকের একটা মেয়েকে বিয়ে করে ফেলে এই মেয়েটাকে বিয়ে করে না এবং এই মেয়েটাকে বিয়ে করার না এই মেয়েটাকে বিয়ে না করার কারণে মেয়েটা মানসিকভাবে অনেকটা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তো আমার ওই সাধু সাধুংশী মোটামুটি চিকিৎসা দিয়ে মেয়েটাকে ভালো করে সুস্থ করে কিন্তু ওই মহিলার টার্গেট হচ্ছে যে তার একমাত্র মেয়ের জীবনের এত বড় ক্ষতি করেছে সেই ছেলেকে এই মহিলা ছাড়বে না মহিলার চিন্তা ভাবনা হচ্ছে সেই ছেলেকে বান মেরে ব্ল্যাক ম্যাজিক করে খুন করবে কারণ মহিলার চোখের সামনে মহিলার মেয়ের জীবন নষ্ট করে অন্য একটা মেয়েকে নিয়ে তার বাসুরের ছেলে এত সুন্দর করে জীবনযাপন করতেছে মহিলার এটা কোনোভাবেই সহ্য হচ্ছিল না সে রেগে মেগিয়ে চিন্তা করলো যত টাকার প্রয়োজন হয় সমস্ত টাকা দিয়ে হলেও মহিলা ওই ছেলেকে বান মারতে চায় আমার কাছে মনে হলো আমি যেন টাকা ইনকাম করার একটা রাস্তা পেয়ে গেলাম আমি তখন মহিলাটাকে ডাক দিলাম বললাম কাকি এদিকে আসেন আমি আপনার সাথে একটু গোপনে কথা বলি এই বলে কবিরাজের বাড়ির পিছনে একটা বসার জায়গা ছিল খুব সুন্দর একটা জায়গা ওই জায়গার ভিতরে আমি তখন ওই মহিলাটাকে নিয়ে বসলাম বসার পরে বললাম কাকি আপনি যে কথাটা বলেছেন আপনার সমস্ত কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি কিন্তু সত্যি কথা কি জানেন আমাদের ওই কবিরাজ যে কবিরাজের কাছে আপনি আসছেন আমাদের সাধু মুন্সী সাহেব তিনি কখনোই কাউকে ব্ল্যাক ম্যাজিক করবে না এবং তিনি ব্ল্যাক ম্যাজিক করেও না এবং এটা তিনি করতে চায়ও না আজ থেকে বেশ কয়েক মাস আগে নওগাঁ থেকে এক মহিলা এসেছিল নওগাঁর ওই মহিলা খুব কান্নাকাটি করতেছিল এবং মহিলা শেষ পর্যন্ত এটা বলল যে যদি মহিলার জামাইকে বান মারা না হয় ওই মহিলার জামাইও তিন চারটা বিয়ে করেছে তো মহিলা মহিলার জামাইকে বান মারতে আসছে তো বান মারার জন্য যখন আসছে আমার কবিরাজ সাধুবন্শী বলল যে তিনি বান মারতে পারবে না পরে মহিলা আত্মহত্যা করবে বিষ খাবে এরকম করে যখন পাগলামি করতেছে। শেষ পর্যন্ত সাধুবন্শী আমাকে বলল যে তরিকুল আমি তো কখনও বান মারি না এবং এটা আমি করিও না যেহেতু মহিলার এত বড় ক্ষতি তার স্বামী করেছে এবং মহিলাও যেহেতু মরতে চাচ্ছে একটা কাজ করে বানটা তুই মার এই বলে সাধু আমাকে দিয়ে বান মারাইছে এবং তিনি আমাকে ওয়াদা করাইছে তিনার অনুমতি ছাড়া আমি যেন কোনোদিন আর কাউকে কোনো বান না মারি তো আপনার কথাগুলি শুনে আমার কাছে অনেক কষ্ট লেগেছে আমার খুব খারাপ লেগেছে আমি সাধু মুন্সির কাছে যাচ্ছি এবং গিয়ে আমি ওনার সাথে কথাবার্তা বলে আসছি আপনি এখানেই বসেন এই কথা বলে এই ভদ্রমহিলা এবং তার মেয়েকে সাধু বাড়ির পিছনে ওই পরিবেশ সুন্দর জায়গাটায় বসিয়ে আমি তখন সাধু মুন্সির বাড়ির দিকে গেলাম আমি তখন সাধু মুন্সির বাড়িতে গিয়ে মুন্সি সাহেবের সাথে অনেকক্ষণ বসেছিলাম তিনি আমাকে জিজ্ঞেস করলো কিরে তরি কোনো কিছু কি বলবি আমি বললাম না কাকা কিছুই বলবো না এমনি আইসা বসছি অনেকক্ষণ বসে দেখে আমি তখন আবারও ফিরে আসছি এসে মহিলাকে বললাম কাকি গো আপনি আমার উপর রাগ করবেন না আমি সাধু মুন্সিকে অনেক বুঝাইছি ওনার হাতে পায়ে পর্যন্ত ধরেছি আমি অনেকেই আপনি তো টাকা কত দিবেন জানি না আমি অনেকে এক লক্ষ টাকার অফার পর্যন্ত করেছি যে এক লক্ষ টাকা ওই মহিলা দিবে আপনি তারপরেও ওই মহিলা যেই কাজে এসেছে কাজটা করে দেন সাধুবংশী আমাকে ডিরেক্টলি বললো এক লক্ষ টাকা কেন এক কোটি টাকা দিলেও তিনি এই কাজটা করবে না ওই মহিলা তখন নিরাশ হয়ে গেল আমার দিকে অল অপলোক দৃষ্টিতে তাকিয়ে থেকে কান্না করতে শুরু করলো আমি তখন বললাম কাকিমা আপনি কান্না করেন না তবে আমি আজ আপনার জন্য একটা কাজ করতে পারি আসলে কি জানেন আমার মা নাই আমার মা মারা গেছে অনেক বছর আগে এটা আমি মিথ্যে বললাম যে আমার মা মারা গেছে অনেক বছর আগে আপনার চেহারাটা অভিকল আমার মায়ের মতো তো আমি আপনাকে এই কাজটা করে দিতে পারবো তবে এই কাজটা করে দিলে আমি আর সাধু মুন্সির সাথে থাকতে পারবো না আমার কেউ আমি ওনার কাছ থেকে চলে যেতে হবে তো যেহেতু আপনি এরকম একটা বিপদে পড়ছেন আমি আপনাকে এই কাজটা করে দেবো সাধু মুন্সী তো এক লাখ টাকার জন্যও করলো না আপনি শুধু আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবেন আমি কাজটা করে দিব। মহিলা আমাকে বলে না বাবা পঞ্চাশ হাজার না আমি তোমাকে এক লাখ টাকাই দিব তুমি তারপরেও এই কাজটা আমাকে করে দাও আমি তখন বললাম ঠিক আছে আপনি যদি এরকম করে বলতেছেন তবে কাজ শুরুর আগে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এবং বাকি কাজ শেষ হওয়ার পরে কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি কোনোভাবেই সাধু মুন্সীকে বিষয়টা জানাতে পারবেন না আপনি সাধু বলবেন না যে আমি এই কাজটা করেছি কারণ উনি যদি জানতে পারে আমি এই কাজ করেছি তিনিও হয়তো আমাকে বান মেরে মেরে ফেলতে পারে তো মহিলা আমাকে বলে যে না বাবা আমি সাধু মুন্সীকে কোনো কিছুই জানাবো না আমি তখন বললাম আজকে হচ্ছে শুক্রবার আপনি মঙ্গলবারে আপনি মঙ্গলবারে আসেন একদম সকালবেলা আসবেন রাতে বাসে উঠে যাবেন সকালবেলা আসবেন টাকা নিয়ে আসার পর আমি আপনাকে কাজ করাই দিব কিন্তু খবরদার সাধু মনসীকে কিন্তু কোনো কিছু বলা যাবে না ওই মহিলা আমাকে বললো যে না আমি সাধু মনসীকে কোনো কিছুই বলবো না তুমি নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তভাবে ওই মহিলাকে আমি তখন বিদায় করলাম বিদায় করার পরে আমি তো মঙ্গলবারের অপেক্ষায় আছি কবে মঙ্গলবার আসবে এবং মঙ্গলবার আসলে ওই মহিলা আমার জন্য টাকা নিয়ে আসবে এই টাকা দিয়ে আমি আমার কবিরাজের কবিরাজি চালিয়ে যাব। মঙ্গলবার আসলো আসার পরে একদম সাত সকালবেলা মহিলা চলে আসছে আমি তো মহিলার জন্য সকাল থেকেই অপেক্ষা করতেছিলাম আমার অপেক্ষার প্রহর শেষ হতে না হতে মহিলা আমার বাড়ির সামনে মানে আপনার ওই সাধু মুন্সি বাড়ির সামনে সাধু মুন্সি বাড়ির সামনে মহিলাকে দেখার পরে আমি তখন বললাম কাকি কি এনেছেন বলে হ্যাঁ এনেছি আমি বললাম টাকা দেন পরে মহিলার কাছ থেকে আমি গোপনে টাকা নিলাম টাকা গুনে নিলাম যে হ্যাঁ পঞ্চাশ হাজার বড় আছে আমি বললাম যে একটা কাজ করুন আপনার মেয়ের মাথার একটা চুল আমাকে ছিঁড়ে দিয়ে যান আর বাকি কোনো কিছুর প্রয়োজন নাই বাকিটা আমি পরেই করব। মহিলা আমাকে বলে কি বলো আমার মেয়ের মাথার চুল দিয়ে, তুমি ওই ছেলের নামে কীভাবে ব্ল্যাক ম্যাজিক করবা আমি বললাম এটা আমার কাজ এটা আপনার কাজ না আপনি চলে যান এবং যখন আপনি দেখবেন যে এই ছেলের নাকে মুখে রক্ত উঠে ছেলে মারা গেছে দেন আপনি আমার জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন যদি আপনি না আসেন তাহলে মনে রাখেন এই ছেলে যেভাবে মারা গেছে আপনার মেয়ে সেম একইভাবে মারা যাবে যার জন্য আমি আপনার মেয়ের মাথার চুল রেখে দিলাম মহিলা তখন আমাকে বলে না 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 বাবা আমি তোমার জন্য টাকা নিয়ে আসবো আমি ঠিক আছে তাহলে আপনি এখান থেকে চলে যান এখানে এক সেকেন্ডও দাঁড়াবেন না এই বলে আমি তখন এই মহিলাকে এখান থেকে বিদায় করে দিলাম বিদায় করে দেওয়ার পরেই এর পরের দিনে আমি এখান থেকে চলে যাব আমি এখানে আর থাকবো না যাওয়ার জন্য সমস্ত রকমের বেডিংপত্র বেঁধে আমি তখন কামরুল কামাখ্যার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে আপনার রংপুরের ওই বর্ডার ক্রস করে রাতের ওই ঘুটগুটে অন্ধকারে চলে গেলাম কামরুল কামাখ্যার উদ্দেশ্যে তো যেহেতু আমি এর আগে প্রায় কম করে হইলেও প্রায় বারের উপরে আমি ইন্ডিয়াতে গিয়েছি সো আমার খুব একটা ঝামেলা হয়নি আমি ইন্ডিয়াতে পৌঁছাই যাই এবং পৌঁছিয়ে অবৈধভাবে আমি তখন কামরুল কামাখ্যাতে গিয়ে পৌঁছাই কিন্তু কামরুল কামাখ্যাতে যাওয়ার পরে আমার যে ধারণাটা ছিল আমি সেই ধারণা অনুযায়ী কাজ করতে থাকি ওখানেই একটা বৈঠকখানা তৈরি করি বৈঠকখানা তৈরি করার পরে ওইখানে আমি আস্তে আস্তে থাকতে শুরু করি আস্তে আস্তে করে থাকতেছি ওই এলাকা সম্বন্ধে বুঝতেছি লোকজনের সাথে কথাবার্তা বলতেছি বিভিন্ন দেশ দেশান্তরে দেশ দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের মানুষজন আসতেছে কবিরে যে চিকিৎসা করতেছে আবার অনেকেই হচ্ছে আপনার মন্দিরে যাচ্ছি পূজা করতেছে মন্দিরের বিভিন্ন ধরনের আনুষঙ্গিক কাজগুলো করতেছে আর এই কামরুল কামাখ্যায় যে শুধুমাত্র আপনার ইন্ডিয়ার মানুষজন বা শুধুমাত্র হিন্দু মানুষজন আসে বিষয়টা তাও না বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধর্মের মানুষরা এখানে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত আসতে আসছে আমার কাছে তখন বিষয়টা একটু অন্যরকমই মনে হলো যে আসলে এই কামরুল কামাখ্যায় এমন কি আছে যেটা দেখার জন্য মানুষ এইভাবে মরিয়া হইয়া উঠে আসে দীর্ঘ প্রায় পনেরো দিন আমি ওই কামরুল কামাখ্যাতে কাটাই দিলাম কিন্তু ভাই পনেরো দিনে আমি কোনো রকমের কোনো বেনিফিট পেলাম না পনেরো দিন আমি এখানে থাকলাম পনেরো দিন থাকার পরে আসলে আমি মানুষের মুখে লোক মুখে যা শুনেছিলাম বাস্তবতা দেখলাম যে সম্পূর্ণ রকমের ভিন্ন এবং ব্যতিক্রম কিছু কামরুল কামাখ্যাতে কালো জাদু করা হয় মানুষকে আপনার বিভিন্ন ধরনের জিনভূত জিনভূত আয়ত্তে নেওয়ার টেকনিক শেখানো হয় এবং আনুষঙ্গিক যে কথাগুলো আমি শুনলাম এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা আমি কামরুলখায় যাওয়ার পর দেখলাম যে এখানে জাস্ট একটা মন্দির আছে এবং হিন্দু ধর্মের মানুষজন ওই মন্দিরে উপাসনা করার জন্য আসে পূজা দেওয়ার জন্য আসে এছাড়া কামরুল কামাখ্যার সামনে আর কোনো কিছুই নেই এই যে জিন বুত বা দেব দেবী পরিদের যেই গল্প আমরা এতদিন শুনেছিলাম লোকমুখে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এরকম কোনো কিছুই আমি কামরুল কামাখ্যাতে পাই নাই তারপরও আমি হাল ছাড়ি নাই আমার টার্গেট যে আমি একদিন হয়তো এই কামরুল কামাখ্যা থেকে কিছু একটা করতে পারবো দীর্ঘ প্রায় দুইটা মাস আমি ওই কামরুল কামাখায় কাটাই দিলাম দুই মাসেও আমি আসলে তেমন কিছুই করতে পারলাম না আমার কাছে মনে হলো যেন দুই মাস কেন দুই যোগ যদি আমি এই কামরুল কামাখায় কাটাই দিই তবে কাজের কাজ গোড়ার ডিম কোনো কিছুই হবে না একপর যে আমি চিন্তা করলাম যে এখান থেকে চলে যাবো এখানে আসলেই কোনো বেনিফিট নেই সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এখানে থেকে কোনো লাভ হবে না এই বলে আমি তখন আর এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো আমি যাওয়ার পরে কিন্তু অনেক মানুষজন আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এবং তারা লাল কাপড় পরা মাথায় লম্বা লম্বা চুল জটবাদা চুল দেখে মনে হয় এক একজন যেন এক একজন যেন বড় বড় আউলিয়া বা অনেক বড় বড় আমাদের ধর্মের অনুযায়ী অনেক বড় বড় হিন্দু এরকম কিছু একটা মনে হলো কিন্তু আসলেই ওরা ভুয়া আমাকে অনেকেই বলেছিল টাকা দে তুই টাকা দে তোর মনের বাসনা পূরণ করে দিব তুই যেই বাসনার জন্য এসেছিস তোর সেই বাসনা পূরণ হবে তুই টাকা দে কিন্তু আমি ওদেরকে কিছু টাকা দিয়েও দেখলাম যে ওরাও আসলে আমার মতো এই ধান্দাবাজ কামরুল কামাখ্যাকে বিক্রি করে ওরা নিজেরা চলে আসলে ওদের মাঝেও কোনো রকমের প্যারানর্মাল অ্যাক্টিভেটেড নাই মানে প্যারানর্মাল বা জিন বুথের কোনো ক্ষমতা ওদের মাঝে নাই যার জন্য শূন্য হাতে ব্যর্থ হাতে আমি কামরুল কামাখা থেকে ফিরে আসি পুনরায় আবারও ইন্ডিয়ার বর্ডার ক্রস করে রংপুরে কিন্তু রংপুরে এসে আমি ডিরেক্টলি গ্রামে যাই না কারণ গ্রামে যাই না এই কারণে আমি তো সাধু মনশীর সাথে অনেক বড় প্রতারণা করে এসেছি সুতরাং এখন গ্রামে গেলে হয়তো সাধু মনশী আমাকে ধরবে আমার কোনো না কোনো একটা ক্ষতি করবে যেহেতু আমি পঞ্চাশ হাজার টাকা ওইখান থেকে মেরে আসছি আর সেই সময় পঞ্চাশ হাজার টাকারও মোটামুটি অনেক ডিমেন্ড ছিল আমার কিন্তু পঞ্চাশ হাজার টাকায় খুব বেশি টাকা খরচ হয়নি এখনও প্রায় অনেক টাকা আমার কাছে আছে। তো আমি আস্তে আস্তে করে দূর থেকে এলাকার খোঁজখবর নিচ্ছিলাম পাশের গ্রাম থেকে যখন এলাকার খোঁজখবর নিতে গেলাম তখন আমি হঠাৎ করে জানতে পারলাম যে দীর্ঘ পনেরো দিন যাবৎ সাধু নাকি এলাকাতে নাই। সাধু মুন্সী নাকি হঠাৎ করে কোথায় যেন চলে গেছে সাধু পাওয়া যাচ্ছে না এটা শোনার পরে আমার কাছে তখন হঠাৎ করে মনে হলো কিরি সাধু কোথায় চলে গেল উনি গেলটা কোথায় অনেক মাধ্যমে অনেক মানুষের মাধ্যমে আমি খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করলাম এবং আমি ফাইনালি যেটা জানতে পারলাম যে সাধু কাউকে কোনো কিছু না বলে কাউকে কোনো কিছু না বলে তিনি নাকি হঠাৎ করে উদাও হয়ে গেছে কেউ কেউ বলে ওনাকে জিনেরা নিয়ে গেছে কেউ কেউ বলে ওনাকে জিনেরা নিয়ে গিয়ে ওনাকে বিভিন্ন ধরনের কাজকর্ম এগুলো শেখাচ্ছে এই কথা বলে তখন আমার মাথায় হঠাৎ করে বন্ডামের আরেকটা চিন্তা ঢুকে গেল এবার এই চিন্তাটা আগের চিন্তার চেয়েও আরেকটু ভয়ানক আকার হয়ে গেল আগে তো চিন্তা করেছিলাম কামরুল কামাখ্যায় যাব বা পঞ্চাশ হাজার টাকা কারো কাছ থেকে মেরে দিয়ে বা মোটো অঙ্কের টাকা কারো কাছ থেকে মেরে আমি সাধু মুন্সিকে ছেড়ে চলে যাব কিন্তু এবার আমার মাথায় এক ভয়ানক চিন্তা এসেছে ভয়ানক চিন্তাটা ঠিক এরকম আমি এবার চিন্তাভাবনা করতেছি সুদে মানে ছলে মলে কৌশলে যেভাবেই হোক আমি সাধু ওই আসরে গিয়ে বসব। এবং আসরে গিয়ে বসে আমি এলাকার লোকজনদেরকে জানাবো বা এলাকার লোকজনদেরকে বলবো আমি সাধু মুন্সির সাথে গিয়েছিলাম তিনি আমাকে নিয়ে গিয়েছিল তিনার সফরে তিনি আমার সাথে জিনের রাজ্যে বা জিনের দেশে নিয়ে গেছে আমি আর উনি একসাথেই গিয়েছি এবং আমি আগে গিয়েছি তিনি পরে গিয়েছে আমি যাওয়ার পর পরে তিনি গিয়েছে আমরা দুজনেই গেলাম এবং যাওয়ার পরে যিনেরা ওনাকে রেখে দিয়েছে আমাকে পাঠিয়েছে বা ওনার দায়িত্ব আমাকে পালন করার জন্য আমাকে পাঠিয়েছে মানে সাধু যে কাজ বা সাধু যেটা করতো এই কাজটা এখন আমি করব। এই পরিকল্পনা করে আমি তখন একদিন রাতেরোই অন্ধকারে ঘুটঘুটে রাতেরোয় অন্ধকারে হঠাৎ করে সাধু বাড়িতে উঠে এবং সাধু বাড়িতে উঠে সাধু মুন্সীর বউয়ের নাম ধরে আমি খুব জোরে জোরে ঢাকি করতে থাকি একজন কবিরাজার মতো করে সাধু মুন্শীর বউ তখন দরজা খোলে খোলার পরে আমি দিনাকে বললাম কাকি আমার জন্য পানি নিয়ে আসেন আমি অনেক দূর থেকে এসেছি তিনি আমাকে বারবার বলে তোমার কাকা কোথায় তুমি কি সাধু কোনো খবর জানো আমি বললাম আমি সব জানে আমার জন্য পানি নিয়ে আসেন তিনি আমার জন্য পানি নিয়ে আসলো এবং আমি কবিরেজি স্টাইলে আমার হাত পা মুখ সব কিছু দ্যতো করলাম দ্যোতো করে বললাম আপনি বৈঠকখানা রেডি করেন আমি বৈঠকখানায় বসব। তিনি আমাকে বলে কি বললা তোমার চাচার কোনো সন্ধান কি তুমি পেয়েছ আমি বললাম আপনি বৈঠকখানা রেডি করেন আমি সেখানেই বসবো বৈঠকখানা রেডি করার পরে আমি তখন ওখানে বন্টামি স্টেলে বসে গেলাম এবং বসে বসে সেখানে আমি আস্তে আস্তে করে পরিকল্পনা করতেছিলাম যে কী করা যায় এরকম করে অনেকগুলো সময় কেটে গেল ফজরায় আজান দিল সূর্য উঠলো আস্তে আস্তে করে কাকি তখন গ্রামের মানুষের কাছে হেঁটে হেঁটে বলতে শুরু করলো হঠাৎ করে গতকালকে মধ্যরাতে তরিকলিশ আমার সাথে এরকম ব্যবহার করলো ও বৈঠকখানায় বসে কি জানে মন্ত্র পড়তেছে এটা শোনার পরে আমি গ্রামে ফিরে এসেছি এবং আমি সাধু মুন্সীর বৈঠকখানায় সিংহাসনে আমি বসেছি এটা জানার পরে তখন আস্তে আস্তে করে মানুষ আমার দিকে প্রলাহিত হতে থাকে আস্তে আস্তে করে গ্রামের সূর্য ওঠার সাথে সাথে গ্রামের প্রায় সব মানুষ সাধু মুন্সীর ওই বৈঠকখানার চারপাশে এসে ভিড় করে সবাই আমার দিকে তাকিয়ে থাকে সবাই আমাকে জিজ্ঞেস করে সাধু মনশীর কোনো খবর পেয়েছি কিনা সাধু কোথায় আছে আমি দেখুন গ্রামের মানুষদের দিকে তাকিয়ে বলি সাধু আর আমি সাধু মুন্সী আগে আমাকে পাঠিয়েছিল আগে আমি গিয়েছিলাম উনি আমাকে আগে পাঠাইছে আমি গিয়েছিলাম এবং আমি যাওয়ার পরে আমি সেই রাজ্যটা দেখে আসি সব কিছু ঠিক ঠিক থাকার পরে আমি সাধু মুন্শীকে নিয়ে যাই সাধু মুন্সী আর আমি একসাথেই জিনের ওই রাজ্যে থাকি অনেক মাস এবং থাকার পরে একটা পর্যায়ে সাধু মুন্সী ওইখানেই থাকে আমি চলে আসি তিনি যাওয়ার পরে তিনি কে রেখে আমি চলে আসি তিনি আবারও ফিরে আসবে চার পাঁচ মাসের মধ্যে তবে এই চার পাঁচ মাস আপাতত আমাকে এখানকার কাজগুলোকে সম্পূর্ণ করতে হবে বা আপনাদেরকে দেখতে হবে এজন্যই সাধু আমাকে পাঠিয়ে দিয়েছে গ্রামের ওই সহজ সরল বোকা মানুষগুলো আমার এই বানানো মিথ্যে কথাটাকেই বিশ্বাস করে গেল এবং তারা বিশ্বাস হওয়ার পরে তারা আবারও সাধু মুন্সিকে যেমন করে ভক্তি করতে শুরু করলো শুরু করেছিল বা সম্মান করেছিল একইভাবে গ্রামের মানুষগুলো আমাকেও সম্মান করতে শুরু করে আমার জন্য আমার জন্য গাছের ওই নাকা আপনার ডাব নারিকেল থেকে শুরু করে মুরগির ডিম হাঁসের ডিম গরু ছাগল থেকে শুরু করে যা যা সাধু মানুষের জন্য করতো এলাকার ওই প্রত্যন্ত গ্রামের মানুষগুলো এখন তাথা আমার জন্য শুরু করে দিয়েছে মুহূর্তের মধ্যে আমার টাকা পয়সার আর কোনো অভাব হচ্ছে না আমার কাছে অগা টাকা আমি সর্বস্ব আমি তখন খুব সুখে দিন কাটাচ্ছিলাম আমার আর কোনো অভাব অনটন নাই এবং গোটা কয়েকটা মাসের ভিতরেই আমি মোটামুটি অনেক টাকার মালিক হয়ে গেলাম সাধু মুন্সির পরিবার সাধু মুন্সি তো কারো কাছ থেকে বলে টাকা নিত না আমি ডিরেক্টলি বলতাম যে আপনার রোগ যদি ভালো হয় আমাকে ফুল পেমেন্ট দিবেন আর রোগ যখন চিকিৎসা শুরু করব। তখন আমাকে অর্ধেক টাকা দিবেন এই বলে আমি মানুষের কাছ থেকে অর্ধেক টাকা নিয়ে যেতাম এবং বাকিটা কাজ হলে পরে দিবেন না হলে না এখানে এমন কিছু কাজ আমি করতাম যেটা আসলে বলা ঠিক না বন্ড কবিরাজদের বন্ড কবিরাজদের রিজিকে আঘাত লাগবে তারপরেও বাস্তবতার জন্য আমি কথাগুলো বলি অনেক সময় আমি চোর ধরাই দিতাম অনেক সময় চোর ধরাই দিতাম কিভাবে চোর ধরাই দিতাম টেকনিকটা আপনাদেরকে বলে রাখি অনেকেই আমার কাছে আসতো এসে বলতে যে ভাই আমার ঘর থেকে মোবাইল চুরি হয়েছে আমার ঘর থেকে গয়নাগাটি চুরি হয়েছে তো আমি তখন মহিলাকে বলতাম একটা কাজ করেন আপনার ঘর থেকে যে মোবাইল বা গয়নাঘাটি চুরি হলো কারা আপনি আপনি কাদেরকে সন্দেহ করেন সন্দেহ করে পাঁচটা নাম আপনি আমাকে বলেন অথবা পাঁচটা নাম আপনি লিখে দেন তো মহিলা পাঁচটা নাম বলার সময় প্রথমে যে নামটা বলতো পাঁচটা নাম বলে প্রথমে যে নামটা বলতো এরপরে বাকি চারটা নাম বলে মহিলা অনেকক্ষণ চুপ থাকতো আমি তখন একটু মাথা টাথা ঘুরিয়ে মহিলা প্রথমে যে মানুষের নামটা বলছে আমি সেই মানুষের নামটায় মহিলাকে বলে দিতাম যে ওই ওই লোকটায় আপনি প্রথম যা নামটা বলছেন সেই আপনার মালামালগুলো চুরি করছে এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্য হয়ে যেত তার বড় কারণ হচ্ছে একজন মানুষের যখন মাল হারায় তখন তার ইমান হারায় দন হারিয়ে গেলে মানুষের ইমানও হারিয়ে যায় এরপরে মহিলা যখন আমার কাছে আসে আমি যখন নাম বলার কথা বলি মহিলা যাকে সন্দেহ করে সবচেয়ে বেশি যাকে সন্দেহ করে তার নামটাই কিন্তু প্রথমে বলে তো আমি যখন ওই নামটাই মহিলাকে বলি যে হ্যাঁ ওই লোকটাই চুরি করেছে তাহলে মহিলার কথার সাথে বা মহিলার ধারণার সাথে আমার ধারণা যখন আমি অ্যাডজাস্ট করে ফেলি মহিলা তখন আমাকে নিশ্চিন্তে বিশ্বাস করে ফেলে তখন সে ভাবে যে হ্যাঁ কারণ খুব খেয়াল করে দেখবেন যদি কোনো মালহারা হারায় কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি পাঁচটা মানুষের নাম বলেন এবং পাঁচটা মানুষের নামে প্রথমে তিনি যে নামটা বলবে তিনি কিন্তু ওই মানুষটাকে হান্ড্রেড পার্সেন্ট টার্গেট করে থাকে যে ইনিয়ে চুরি করেছে এবং আমি যদি বলি যে হ্যাঁ এই লোকটাই চুরি করেছে তাহলে কিন্তু ব্যাটে বলে মিলে গেল তার মানে চক্কা মহিলা আমার উপরে বিশ্বাস করে আরও টাকা পয়সা আমাকে দেওয়া যাইতো এভাবে একদিন দুদিন নয় দীর্ঘ প্রায় চার মাসের মতো আমি আমার ওই বনধাবি কবিরাজি ব্যবসা ভালো করে চালাচ্ছিলাম এবং ওই চার মাসে আমি লক্ষ লক্ষ টাকার মালিকও হয়ে যাই পরে কাকি আমাকে আস্তে আস্তে করে বলতে শুরু করে তোমার কাকা কোথায় গেছে কবে আসবে আস্তে আস্তে করে অনেক মানুষের তো চিকিৎসা হচ্ছে না আমার কাকা মানে মুন্সি সাধু যেরকম করে চিকিৎসা করত বা মানে নিরানব্বই পার্সেন্ট যে রোগ সমাধা হতো আমারটা তো আসলে এরকম হয় না কারণ তিনি তো যেটা করতো সেটা লিগেলয়তে করতো আমি তো করি বন্ডামি লাইনে সুতরাং বন্ডামি লাইনে তো আর এক না এবার দেখা গেল যে আস্তে আস্তে করে আমার কবিরাজের লোকজন কমতে থাকে আগে যেরকম মানুষ এসে ভিড় করতো বা অনেক লোকজন হতো ধরেন একজন গেলে ওনার হলো না তো তিনি আর তিনজনকে মানা করে এরকম করতে করতে আমার যে আস্তে আস্তে করে কমে যাচ্ছিল মানে লোকজন কমতে শুরু করে একে তো লোকজন কমে যাচ্ছে তার উপরে কাকি আমাকে বারবার বলে যে তোমার কাকা কবে আসবে এলাকা লোকজন আমাকে বারবার ধরে সাধু কবে আসবে সাধু কোথায় গেল, সাধু আসে না কেন বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন আমি তখন হয়ে যাচ্ছিলাম আমাকে তখন মনে হলো যে এসব থেকে বাঁচার আমার একটাই উপায় সেটা হচ্ছে আমাকে সত্যিকারে কবিরাজ হতে হবে আমি যদি সত্যিকারে কবিরাজ হতেই পারি আমি যদি সত্যিকারে কবিরাজ হই তাহলে ওদের মুখে আমি চুমকালি মেখে দিতে পারবো এরা যে আমাকে এতটা সন্দেহ করে এত কিছু করে বা আমার যে কাজ হয় না আমার এই কাজগুলো হবে আমি সত্যিকারে কবিরাজ হব তো সাধু মনশী তো চলে গেল এখন সত্যিকারে কবিরাজ আমি হব কেমন করে সোজা কথায় আমি জিন হাজির করব। এখানে আরেকটা বিষয় আমার বলে রাখা ভালো আমি বাড়িতে আসার কবিরাজি শুরু করার শুরুতেই আমি একটা সুন্দরী একটা ভালো শিক্ষিত ফ্যামিলির মেয়েকে বিয়েও করে ফেলি কারণ আমি চিন্তা করেছি আমার বনটা আমি কখন ছুটে যায় তখন তো আমি গ্রাম থেকে আবারও চলে যেতে হবে আমি একটা বিয়ে করে ফেলি এবং ওই মেয়েটাকে আমি আগ থেকে অনেক পছন্দ করতাম নাম ছিল তার রোমানা আক্তার রোমানা নামের এই মেয়েটাকে আমি অনেক দিন থেকে পছন্দ করি যার জন্য গ্রামে আসার কয়েকদিন পরেই আমি মেয়েটাকে গোপনে বিয়ে করে ফেলি এবং বিয়ে করে ওকে আমার মায়ের কাছে রেখে দিই এবং তারাও আমার কাছে বিয়ে দিতে রাজি হয় যেহেতু আমি সাধু মুন্সির সম্পূর্ণ দায়িত্ব নিয়ে গ্রামে ফিরে এসেছি যাই হোক একটা পর্যায়ে আমি তখন রোমানাকে বিয়ে করে রোমানা আমার ঘরেই থাকে অ্যান্ড এইভাবে গ্রামের মানুষের আস্তে আস্তে করে অনেক প্রশ্নবৃত্ত আমি হচ্ছিলাম পরে আমি চিন্তা করলাম যে আমি অবশ্যই সাধু মুন্সী মতো একজন বড় কবিরাজ হবো যদি আমার সাথে একটা জিন থাকে তো জিন কীভাবে হাজির করব। এখন জিন হাজির করার জন্য আমি বিভিন্ন ধরনের বই পুস্তক পড়তে শুরু করি আমি অনেকগুলো বই পুস্তক করলাম অনেকগুলো বইয়ের দিক নির্দেশনা নিলাম অনেক কিছুই করলাম কিন্তু কোনোভাবে আমি জিন হাজির করার তেমন কোনো টেকনিক খুঁজে পেলাম না তো জিন যখন আমি হাজির করতে পারি না বা জিন যখন হাজির হয় না তখন দেখা গেল যে আস্তে আস্তে করে আমি বিক্রয়ের পথে চলে যাচ্ছিলাম আমার একশো পার্সেন্টের ভিতরে প্রায় সত্তর পার্সেন্ট রুগী কমে যাচ্ছে তিরিশ পার্সেন্ট রুগী আছে এবং সেটাও হয়তো মাসখানিকের ভিতরে একেবারেই কমে যাবে তখন আমি চলবো কেমন করে আর এর যে সাজিম সাজুম সাধু মুন্সির বউয়ের চাপ তো আসেই পরে আমি এমন করতে করতে মানে বিভিন্ন বড়ো বড়ো কবিরাজদের শরণাপন্ন হতে থাকি বড়ো বড়ো কবিরাজদের শরণাপন্ন হতে থাকি বিভিন্ন বড় বড় কবিরাজদের কাছে যাই কীভাবে কী করা যায় এমন করতে করতে বান্দরবনে থামসি বলে একটা জায়গা আছে আমি সেখানে একটা বৌদ্ধ কবিরাজের সন্ধান পাই তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তিনি সাকমা একটা মেয়েকে বিয়ে করে তিনি থাকে ওখানে এবং তিনি এত বড় একজন কবিরাজ তিনি টাকার জন্য কোনো কাজ করে না এবং বিভিন্ন ধরনের মানে যারা ধরনের অনেক বড় বড় কবিরাজ আছে তিনারা ওনার কাছে রেফার করে বা ওনাকে নিয়ে এসে কাজ করে তিনি টাকার জন্য কোনো কাজ করে না আমি তখন ওই বান্দরবনে থামসির বৌদ্ধ কবিরাজের সন্ধান পেলাম আমি তখন ওনার কাছে গেলাম আমি তো জানি উনি টাকার জন্য কোনো কাজ করবে না টাকার জন্য ওনাকে বললেও উনি কোনো কাজ করবে না আমি প্রথম ওনাকে গিয়ে উনি যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন অন্য ধর্মের মানুষ আমি তখন ওনার সাথে কিছুদিন ধরে ওনার মুহূদ হিসাবে কাজ করি আমি আমার এলাকা থেকে বলে গেছি যে আমি চলে যাচ্ছি আমি আবারও আসব। এই কথা বলে এলাকা থেকে আসছি আসার পরে থামসির ওই কবিরাজার বাড়িতে বৌদ্ধ কবিরাজার বাড়িতে আমি তখন থাকতে শুরু করি কয়েকদিন ধরে থাকার পরে তিনি আমাকে বলে তিনি এখানে আরও বৌদ্ধের অনেক লোকজনই থাকে তিনি তাদেরকে উপাসনা করে বা তাদের সাথে চলে আমি তখন বললাম যে দেখেন আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি একদম মুসলিম ধর্ম মানুষ আমি মুসলিম আমার নাম তরিকুল ইসলাম কিন্তু আমার কাছে আমার ইসলাম ধর্মটাকে ভালো লাগছে না আমার কাছে মনে হচ্ছে যে আমার এই ধর্মটা ভ্রান্ত আমি এই ধর্মে থাকতে চাই না আমি আমার ধর্মের পরিবর্তন করতে চাই আপনি যদি মেহরবানি করে আমাকে আপনার কাছে নিয়ে যান আমি আপনার ধর্ম পালন করি পালন করতে চাই এবং আপনার সাথে আমার জীবনের বাকি সময়টা কাটাতে চাই আমার কাছে মনে হলো যে আপনি যথেষ্ট পরিমাণের দিনদার আপনি যথেষ্ট পরিমাণের ভালো বুঝা একজন কবিরা আছে এই আমি আপনার কাছে এসেছি তিনি তখন আমাকে বললো না তুমি মুসলিম থাকো তিনি আমাকে নিষেধ করলো তারপরেও আমি ইচ্ছে করে ওনার কাছে অনুরোধ করে আমি মুসলিম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ বৌদ্ধ ধর্মে পদার্পণ করি আমি ওনার সাথে বৌদ্ধ হয়ে যাই এবং বৌদ্ধ হওয়ার পরে আমি ওনার সাথে লাল কাপড় পরতে শুরু করি লাল কাপড় পরতে শুরু করি এবং লাল কাপড় পরিধান করি লাল কাপড় পরিধান করার পরে একইভাবে আমি খুব ভালো করে ওনার সাথে দীর্ঘ দেড় মাসের মতো থাকি এবং আমি খুব চালাক প্রকৃতির একজন মানুষ ছিলাম খুব সহজেই কারোর সাথে কথা বলে তার মন জয় করতে পারতাম এই টেকনিকটা আমার মাঝে ছিল যার জন্য দীর্ঘদিন ওই কবিরাজের সাথে থাকার পরে একটা সময় আমি কবিরাজকে হঠাৎ করে বললাম সাধু সাহেব আমার তো একটা ইচ্ছা আছে আমি জানি না আপনি আমার ইচ্ছাটা পূরণ করবেন কি না আমি আপনার ধর্ম এসেছি আপনার ধর্ম পালন করতেছি আমি বিয়ে সাধু করবো আপনার ধর্ম অনুযায়ী থাকবো কিন্তু আমার ওই স্বপ্নটা যদি আপনি পূরণ করে দেন তিনি আমাকে বললো তোমার স্বপ্ন কি আমি বললাম আমার স্বপ্ন হচ্ছে আমার সাথে একটা জিন থাকবে আমি একটা জিনকে বর্ষে আনতে চাই তিনি তখন আমাকে বলল দেখো ভালো জিনেরা কখনো কারো স্মরণাপূর্ণ হয় না ভালো জিনেরা কখনো কোনো মানুষের কাছে আসে না মানুষের কাছে শুধুমাত্র আসে খারাপ জিনারা তুমি যদি চাও তুমি কোনো খারাপ জিনকে বর্ষে নিতে পারো তবে খারাপ জিনকে বর্ষে নেওয়া এতটা সহজ না এটা অনেক কঠিন কাজ এতে তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে অনেক বিপদে পড়তে হবে এইসব কাঠ গোর পরিয়ে যদি তুমি পারো তবে সেটা বড় কঠিন এটা সবার দ্বারাই সম্ভব না আমি তখন বললাম যে আপনি মেহরবানি করে আপনি আমাকে এটা উপকারটা করেন আমি চাই আমার সাথে একটা জিন থাকুক আমি একটা জিনের যিনিকে আমার বর্ষে এনে আমি এটা করতে চাই তি তখন আমাকে বললো যে দেখো আমি তো এটা করি না বা আমি এটা করতে পারি না তবে আমি একজনকে বলি দিব সে তোমাকে সাহায্য করতে পারে সে তোমাকে দিয়ে করাবে বা সে তোমার মনের ইচ্ছা পূরণ করবে তিনি আমাদের বৌদ্ধ ধর্মের একটা মানুষ তিনি আমাকে আরেকটা লোকের সন্ধান দিলে সেই লোকের বাড়ি হচ্ছে চিটকংয়ে আমি তখন এই কবিরাজের কাছ থেকে ওই কবিরাজের কাছে চলে গেলাম মানে বৌদ্ধ ধর্মের ওই চিটকের লোকটার কাছে চলে গেলাম তিনি একটা বৌদ্ধ মন্দিরে একটা বৌদ্ধ মন্দিরে তিনি থাকে এবং উনি তিনি ওই মধ্যে মন্দিরের চার্চ বা এরকম কিছু একজন ওনার কাছে যাওয়ার পরে ওনাদের ধর্ম অনুযায়ী তিনি তখন আমাকে আস্তে আস্তে করে পরীক্ষা শুরু করে তিনি আমাকে বলে এটা খুব মারাত্মক একটা বিষয় এটা খুব সহজ না কিন্তু তুমি যাও তুমি তোমার এলাকাতে ফিরে যাও এবং এলাকাতে ফিরে যাওয়ার পরে আমি তোমাকে বলবো এবং বলার পরে তুমি যদি এই কাজগুলো করতে পারো যে কাজগুলোর কথা আমি বলবো সেই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলেই তুমি তাহলেই তুমি তোমার উপরে একটা জিন আনতে পারবা তবে এই কাজগুলো বড্ড কঠিন আমি বারবার বলি এটা খুব সহজ কাজ না আমি তখন বললাম যতই কঠিন কাজ হোক আমি করব। আপনি চিন্তা করবেন না এই কথা বলে বেশ কয়েক মাস ওনার সাথে থাকলাম থাকার পরে আমি পুনরায় আবারও এলাকাতে ফিরে আসলাম এবং আমি যখন এলাকাতে ফিরে আসলাম তখন আমি আমার ওই লাল কাপড় খুলে ফেললাম লাল কাপড় খুলে আমি পায়জামা পাঞ্জাবি পরেই ওই মুসলিম রূপ নিয়ে আমার এলাকাতে অনুপ্রবেশ করলাম এলাকাতে ঢুকার পরে আমি আবারও সেই কবিরাজি চালাচ্ছি যদিও সবাই আমাকে বারবার একটা প্রশ্নই করে সাধু কোথায় আমি বলি সাধু আসবে সাধু মুন্সী আসবে আপনারা সাধু নিয়ে চিন্তা করবেন না এই বলে আমি পুনরায় আবারও সেখানে কবিরাজি শুরু করি কবিরাজি শুরু করার এক পর্যায়ে তখন তিনি আমাকে ফোনের মাধ্যমে আমাকে তিনি ডিক্লারেশান দেয় একদিন হঠাৎ করে তিনি আমাকে ফোন দেয় এবং সেদিন প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল আকাশ অনেক বিদ্যুৎ চমকা ছিল আমাদের এলাকাতে একটা জায়গা আছে ইনি আমাকে বললো যে আমাদের এলাকার সবচেয়ে ভয়ানক জায়গা কোনটা আমি তখন সে ভয়ানক জায়গার নামটা বললাম সেদিন অমাবস্যা রাত ছিল তিনি আমাকে বললো যে তোমাকে ওই ভয়ানক জায়গাটা তিনটা চক্কর দিয়ে আসতে হবে ভয়ানকের জায়গাটাতে তিনটা চক্কর দিয়ে তারপর তোমাকে আসতে হবে ওনার কথা মতো আমি তখন ওই ভয়ানক জায়গার দিকে হাঁটতে শুরু করি রাতের ওই গুটগুটি অন্ধকারে আমার হাতে একটা লাইট নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি ওই ভয়ানক জায়গা থেকে যাচ্ছিলাম এবং আমাদের ওই জায়গাটা এতটাই ভয়ানক ছিল যে কোনো মানুষ যদি দেখে সে ভয় পেয়ে যাবে আমি আস্তে আস্তে করে সেখানে যাওয়ার পরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি এক পা দুই পা করে সামনে যাচ্ছিলাম আমার কাছে মনে হলো কে যেন আমাকে পিছন থেকে ডাকতেছে আমাকে পিছন থেকে ডাকতেছে আমাকে পিছন থেকে ডাকছে আবার কেউ যেন তার ঠান্ডা মানে তার ওই ঠান্ডা শীতল হাটটা আমার শরীরে স্পর্শ করেছে মনে হলো কেউ যেন আমার হাটটা টেনে ধরেছে এরকমভাবে মনে হলো কিন্তু তারপরে বুকের সাহস রেখে আমি ওই ভয়ঙ্কর জায়গাটা তিনটা চক্কর দিই তিনটা চক্কর দেওয়ার পরে আমি ঘরে ফিরে আসি তখন প্রায় অনেক রাত এসে ওনাকে ফোন করি উনি রিসিভ করে। আমি বললাম আমি এটা করে এসেছি তিনি আমাকে বলো ভয় পেয়েছো আমি বললাম না ভয় পাই নাই কিন্তু পরের দিন আমার জ্বর উঠে যায় এবং এত পরিমাণের জ্বর হয় আমি জ্বরে থেকে উঠতে পারি না বিকেলবেলা আমার যখন শরীর সুস্থ হয় আমি ওনার সাথে আবারও ফোনে কথা বলি ফোনে কথা বলার সময় আমি জিজ্ঞেস করি যে আপনি আমাকে এটা কেন করলেন তিনি আমাকে বলে এটা আমি তোমাকে করিয়েছি এই কারণে যে দেখো একটা জিন কিন্তু বিভিন্ন রূপে মানুষের সামনে আসে বিভিন্ন রূপে আসবে এবং তুমি যদি ওই জিনকে দেখে ভয় পেয়ে যাও তবে তোমার ওই জিনের জিন তোমার সাথে থাকবে না বা জিন তোমাকে তখন মেরেও ফেলতে পারে যে শিখতে হলে আসলে প্রথমে সাহসের প্রয়োজন যার জন্য তোমার বকে সাহস সঞ্চয় করানোর জন্য আমি তোমাকে দিয়ে এগুলো করাচ্ছি তোমার এলাকায় যদি কোনো লোক মারা যায় তবে সেদিন তুমি আমাকে এটা বলবা তোমাদের আশেপাশের এলাকায় কোনো লোক মারা গেলে তুমি আমাকে ফোন করবা এবং এরপরে আমি অপেক্ষা করতেছি কোথায় লোক মারা যায় লোক কোথায় মারা যায় এবং লোক মারা যাবে কিনা সেই অপেক্ষায় আমি তখন আছি এরকম করতে করতে আর এরই মাঝে আমার বউ যে রোমান আক্তার সে কিন্তু প্রেগনেন্ট তার পেটের বাচ্চাটা প্রায় ছয় থেকে সাত মাসের মতো হয়ে গেছে পেটের বাচ্চা তো এরই মাঝে আমার বউ কিন্তু আমাকে অনেক সন্দেহ করে আমাকে অনেকভাবে খারাপ চোখে দেখে কারণ আমি নামাজ পড়ি না এমনি পাঞ্জাবি পরি মুখে দাঁড়িয়ে রাখি কিন্তু আমি নামাজ পড়ি না এই বিষয়গুলো বুঝতে পারে এরকম করে বেশ কয়েকদিন কাটার পরে হঠাৎ করে আমাদের এলাকায় এক লোক মারা গেল মানে এক যুবক মানুষ মারা গেল তাও তিনি মারা গেছে আপনার কারেন্টে ধরে মানে অপমৃত্যু যেটাকে বলে কারেন্টে ধরে মারা গেছে মারা যাওয়ার পরে আমি তখন ওই চিটংয়ের যিনি বৌদ্ধ কবির আসছিল ওনাকে ফোন করলাম ফোন করে বললাম যে চার্জ একজন মানুষ মারা গেছে আমাদের এলাকাতে এই বলে মাটি দিবে কয়টায় আমি বললাম মাটি দিবে সন্ধ্যা সাতটায় তিনি আমাকে বলে সেই জানা যায় তুমি থাকবা আমি তখন বল আমি তো মুসলিম ধর্ম পালন করি না তিনি বলে ধর্ম পালনের প্রয়োজন হয় জানা যায় তুমি থাকবা এবং জানা যার প্রথম কাতারে তুমি থাকবা শুধু প্রথম কাতারে নয় লাস্টে মারা যাবার মার্শার যেহেতু কবরে নামাবে তুমি ধরে কবরে নামাবা সবার সাথে আমি তখন বললাম আমি জীবনে কখনো লাশ কবরে নামাইনি তিনি আমাকে বলে তোমাকে নামাতে হবে ইনার কথা মতো আমি তখন লাশের ওই জানাজার প্রথম কাতারে থাকি প্রথম কাতারে থেকে জানাজা সম্পূর্ণ করি জানাজা সম্পূর্ণ করার পরে রাতের ওই গুটগুটি অন্ধকারে গ্রামের সমস্ত মানুষ মিলে কবরস্থানে ওই লাশটাকে নিয়ে যায় আমি তখন সবার আগে গিয়ে বলি লাশ আমি নামাবো এবং আমি তখন লাশটা নামাই নামার পরে লাশটাকে কোবরে শোয়ানোর পরে তার যেই বাদনগুলো আছে মানে যে তিনটা বাদন থাকে আমি সাদা কাপড়ের ওই পিতার তিনটা বাদন আমি খুলে দিই খুলে দেওয়ার পরে তখন ওই লাশ দাফন করা হয় লাশ দাফন করার পরে আমি ওনাকে ফোন করি চার্স লাশ তো দাপন হয়েছে আমি তো চলে আসছি তিনি আমাকে বলে থাকো তুমি মোবাইল খোলা রেখো তোমাকে আমি যে কোনো সময় ফোন করতে পারি এমন করতে করতে মধ্য রাতের দিকে প্রচণ্ড রকমের বৃষ্টি নামে এবং বৃষ্টি যখন নামে তখনই তিনি উল্টো আমাকে ফোন করে আমি ওনাকে ফোন করার আগে তিনি আমাকে ফোন করে। আমাকে ফোন করে বলে যে তরিকুল ইসলাম আমি বললাম জি তিনি আমাকে বলে তুমি যাও ওই কবরস্থানে যাও আমি বললাম মানি তিনি বলো কবরে যাও কবরটা খোলো কবরটা খুলে লাশটা যেমন করে রেখে আসছো তেমন করে আছে কিনা না লাশের মুখটা খুলবা খুলে লাশের দিকে তাকাবা এবং কবরে তুমি ম্যাক্সিমাম এক মিনিট অপেক্ষা করবা এরপর চলে আসবা আমি তখন বললাম আমার পক্ষে এটা সম্ভব নয় তিনি আমাকে বলে যদি এটা তোমার পক্ষে সম্ভব হয়ে না থাকে তাহলে তুমি যেটা হতে চাও সেটা তুমি নিজেকে নিজে প্রশ্ন করো এবং নিজেকে নিজে বুঝাও তুমি সেখান থেকে ফিরে আসো তুমি এটা করতে পারবা না এটা করা এত সহজ কাজ না এটা বড্ড কঠিন একটা কাজ আমি তখন বললাম আপনি আমাকে এটা কী কি বলতেছেন তিনি বলে জি আমি তোমাকে এটাই বললাম এটা বলেই তিনি তখন ফোনটা কেটে দিল ফোনটা যখন কেটে দিল আমার ভিতরে তখন বারবার মনে হলো যে আমি তো একদিন অনেক টাকার মালিক হব আর অনেক টাকার মালিক হওয়ার জন্য আমার কবিরাজ হতে হবে কবিরাজ ছাড়া আমি এত টাকার মালিক হতে পারবো না সুতরাং আমাকে কবিরাজ হতে হলে এটা আমাকে করতেই হবে আমি যদিও গুটগুটে অন্ধকার রাখতে আমি যদি এরকম ভয়ঙ্কর একটা জায়গায় হেঁটে আসতে পারছি আমাকে পিছন থেকে ঢেকেছে হাত ধরেছে গায়ে হাত দিয়েছে তারপরও আমি সমস্ত ভয় বিতিকে ধরে ঠেলে আমি যদি এরকম একটা মারাত্মক কাজ করতে পারছি তাহলে এইটা আমার জন্য বড় কিছু হবে না আমি তখন পুনরায় ওনার নাম্বারে কল ব্যাক করি উনি রিসিভ করে আমি তখন বললাম যে চার্স আমি যাচ্ছি এবং আমি কবরস্থানে যাব তিনি আমাকে বললো সাবধান খুব ভয় পাবা আমি বললাম যে যতই ভয় পাই আমি যাবো তিনি বলে ঠিক আছে যাও তিনি সাথে কথা শেষ করে আমি তখন রওনা দিলাম কবরস্থানের দিকে একটা কোদাল হাতে করে রাতের ওই অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ওই পর্যায়ে বৃষ্টি হচ্ছে সেদিকেই আমি তখন আস্তে আস্তে কবরস্থানে হাঁটতে থাকি একটা পর্যায়ে আমি কবরস্থানে গিয়ে পৌঁছাই এবং কবরস্থানে পৌঁছানোর পরে আমার ভিতরে তখন এত পরিমাণের ভয় হচ্ছিল যে মনে হয় যেন আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব তারপরেও বুকের সাহস রেখে কোদাল হাতে নিয়ে একটু একটু করে কবর খুঁড়তে শুরু করি কবর খুঁড়তে শুরু করি এবং কবর খুঁড়তে খুঁড়তে তখন বাঁশ আসে বাঁশগুলোকে আমি দুই পাশে ফেলে দিই মাত্র সন্ধ্যা সাতটায় যে লাশ মাটি দিয়েছি রাতের একটা বাজে সে একই লাশের কবরে আমি গিয়েছি এরপরে আমি তখন আস্তে আস্তে লাশের কাছে গিয়ে পৌঁছাই আমার শরীরের ভিতর তখন মনে হয় যেন এত ভারী হয়ে যায় শরীরটা এত ওজন হয়ে যায় যে আমি নিতে পারতেছিলাম না এত পরিমাণের ভয় পাই ভয় পাওয়ার এক পর্যায়ে আমি আস্তে আস্তে করে কবর কবর খুলে আমি লাশের কাছে যাই এবং লাশের কাছে যাওয়ার পরে আমি লাশের ওই মুখে যে সাদা কাপড়টা ছিল সেই সাদা কাপড়টা আমি একটু একটু করে সরাই লাশের মুখের দিকে তাকাই আমি যেটা দেখতে পাই সেটা আমি কখনো স্বপ্নও চিন্তা করি নাই আমি লাশের মুখের দিকে তাকিয়ে দেখতে পাই যে এটা আমার মুখ মানে আমি লাশ হয়ে ওই কবরে শুয়ে আছি মানে যে লাশটাকে আমি মাটি দিয়ে এসেছি সেটা সেই মানুষ না এটা খোদ আমি আমি দেখতে পাচ্ছি আমার চেহারার আমার মানুষ আমি শুয়ে আছি কবরস্থানে এটা দেখার পর আমি জাস্ট একটা চিৎকার দিই শুধু ওইটুকুই ওই চিৎকার দেওয়ার পরে আমি সে জায়গায় আমার জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান হারিয়ে ফেলি সেখানে আমি অজ্ঞান অবস্থায় থাকি আমার হঠাৎ করে রাতের এক অংশে জ্ঞান ফিরে তখন কয়টা বাজেটা আমি জানি না এবং জ্ঞান ফিরার পরে আমি দেখতেছি আমি লাশের পাশে শুয়ে আছি আমি তখন ওখান থেকে লাভ দিয়ে উঠে কোনো রকমে দৌড়ে বাড়ি পর্যন্ত আসি বাড়িতে আসার পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি আমাকে তখন চোখে মুখে পানি দেওয়া হয় চিৎকার দিই সবাই উঠে আমাকে তখন চোখে মুখে পানি দিয়ে আমার জ্ঞান ফিরিয়ে আনে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে আমি কোনো কিছুই বলি না হঠাৎ করে মনে হলো আমি তো কবর খুলে এসেছি আমি তো কবরে কবর খোঁড়া এরপরেও কোনো কিছু বলি নাই সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে কবরস্থানের যারা ওই আত্মীয় স্বজন তারা কবরে গেল কবর দেখার জন্য তারা কবরস্থানে গিয়ে দেখলো যে কবর খোড়া এবং কবরের ভিতরে একটা কোদাল রাখা এমতো অবস্থা কবরের মধ্যে পানি হাঁটু পরিমাণের লাশটা পানিতে ভাসতেছে এমন একটা অবস্থা দেখার পরে তারা পুনরায় গ্রামের লোকজন ডাকলো হুজুরের মসজিদ মসজিদের হুজুর সহ গ্রামের সব লোকজন মিলে তখন পুনরায় আবার এই লাশ মাটি দেওয়ার ব্যবস্থা করলো লাশ আবার মাটি দিল লাশ মাটি দিল সব কিছু ঠিক করলো তখন ওখানে পাহারাদার রাখা হলো কবরস্থানে পাহাড় রাখা হলো অনেকে মনে করলো যেহেতু একটা অপমৃত্যু সুতরাং ওই লাশ নেওয়ার জন্য সম্ভবত কোনো কেউ আসছে এবং লাশ নিতে পারে নাই এটা মনে করে তখন কথা হলো আমার ভাই এত জ্বর উঠেছে সেদিন আমি দীর্ঘ তিনটা দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি কোনো খাবার খেতে পারিনি আমার ওই বৌদ্ধ কবিরাজ ইন্ডিয়া আইয়া থেকে আপনার চিটং থেকে তিনি আমাকে বারবার কল দিচ্ছি আমি ওনার কলও রিসিভ করতে পারিনি তিন দিন পরে আমি ওনার সাথে কথা বলি এবং বলি ওনার কাছে বিস্তারিত সব কিছু ভেঙে বলি তিনি আমাকে বলে তোমার যতটুকু পরীক্ষা করার আমার সমস্ত পরীক্ষা হয়ে গেছে তুমি আসো আমার কাছে এরপরে পুনরায় আমি আবার আমার ওই রংপুর বিভাগ থেকে আমি তখন ওনার কাছে যাই চট্টগ্রামে ওনার কাছে যাওয়ার পরে তিনি আমাকে বসায় বসিয়ে তিনি আমাকে কিছু মন্ত্র পড়ানো শেখায় আমি মন্ত্রগুলো পড়ি একে একে সবগুলো মন্ত্র আমি পড়ি এবং সব মন্ত্রগুলো শেষ হওয়ার পরে তিনি আমাকে বলে তুমি এখন যাও যেখানে বসে তুমি জিনের উপাসনা করবা সেখানে চলে যাও সেখানে যাওয়ার পরে জিন তোমার কাছে আসবে এবং জিন যদি তোমার কাছে আসে জিনের একটা চাওয়া থাকবে জিনের ওই চাওয়াটা পূরণ করার পরেই জিনের ওই চাওয়াটা পূরণ করার পরেই সে তোমার কথা শুনবে তবে জিনের একটা চাওয়া থাকবে ওই চাওয়াটা তোমাকে পূরণ করতে হবে আমি তখন বললাম কোনো সমস্যা নাই জিনের যে একটা চাওয়া থাকবে সেই চাওয়াটা আমি পূরণ করব একই কথায় আমি তখন ওনার কথা শুনি এবং ওনার কথা শোনার পরে আমি সেই এলাকাতে পৌঁছে মানে আমার এলাকাতে পৌঁছানোর পরে তিনি আমাকে একটা দিনক্ষণ বলে দেয় সেই দিনক্ষণে উনি বলে দেওয়া মন্ত্রগুলো আমি পড়তে থাকি মন্ত্রের একটা পর্যায়ে আমি ভয়ঙ্কর রূপে একজন মানুষকে দেখতে পাই তিনি আমার সামনে আসে এসে আমাকে সেজদা করে মানুষ যেরকম করে সৃষ্টিকর থাকে আল্লাহকে শেষ করে একইভাবেই লোকটা এসে আমার কাছে সেচ করে তিনি একটা সাদা কাপড় পরিহিত থাকে তবে তার চেয়ার অনেক ভয়ঙ্কর তিনি আমাকে বলে তুমি আমার মালিক কিন্তু মালিক হবার পরেও আমি তোমার একটা কাজ করব। তুমি যদি আমার এই কাজটা রাখো তবেই আমি তোমার কথা শুনবো আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে আমি তখন বললাম আমি তোমার ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুত আমাকে বলো তোমার কোন ইচ্ছা আছে তখন সে আমাকে একটা প্রস্তাব দেয় যেটা শোনার পরে আমার শরীরের ঘাম বেরিয়ে যায় আমার কয়েকদিন পরেই আমার ওয়াইফের ঘরে বাচ্চা হবে সে আমাকে বলে সে আমার ওয়াইফের সাথে আমার বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় আমি তখন বললাম তুমি তো জিন জাতি তুমি চাইলে তো আমার ওয়াইফের সাথে শারীরিক সম্পর্ক করতেই পারো এটা তো কোনো সমস্যা নেই তিনি আমাকে বলে যে মনিম আপনি জানেন না আমরা জিন জাতি চাইলেও কোনো কিছু করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আপনারা মানুষ জাতিরা আমাদেরকে সাহায্য না করেন আপনাদের সাহায্যের কারণে আমরা সব কিছুই করতে পারি অন্যথায় পৃথিবীতে সরাসরি আমরা কোনো মানুষের কাছে পৌঁছাতে পারি না যেমন আপনি আপনার অনেক তন্ত্র মন্ত্রের মাধ্যমে আমাকে এনেছেন আপনি যদি আমার কথা শোনেন তবে আমি আপনার কথা শুনবো আমি বললাম তাহলে কীভাবে এটা হবে তিনি বলে আমি আপনার উপরে যাব আমি আপনার উপরে হব আপনার উপরে সর্ব হওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতে সাথে শারীরিক সম্পর্ক করবেন তবেই আমি আমার তৃপ্তি পেয়ে যাব আমি ওই জিনের কথা শুনি কথা শোনার পরে তিনি আমাকে একটা মন্ত্র পড়তে বলে আমি ওই মন্ত্রটা সে আমার উপরে শোয়ার হয় মানে আমার ভিতরে সে প্রবেশ করে আমার ভিতরে প্রবেশ করার পরেই আমার কোনো কিছু মনে নাই আমার মাঝে কি হয়েছিল না হয়েছিল কোনো কিছুই আমার মনে নাই। আমার যখন হঠাৎ করে শরীরটা ঠিক হয় মানে জ্ঞান ফিরে সে যখন আমার কাছ থেকে সরে যায় আমি তখন জানতে পারি যে আমার মা এবং আমার ছোট বোন আমার বাবা সবাই মিলে আমার বউকে হসপিটালে নিয়ে গেছে আমার বউয়ের অবস্থা ভালো না জিজ্ঞেস করলাম কী হয়েছে তারা আমাকে কোনো কিছুই বললো না আমি তখন হসপিটালে দৌড়ে গেলাম গিয়ে দেখলাম যে আমার বউর অবস্থা খুব খারাপ সেখানকার ডিউটিরও যে ডাক্তার ছিল তিনি বললো বাচ্চাটা এখনই বেরিয়ে যাবে বাচ্চার অবস্থা ভালো না এবং বাচ্চাটা অনেক আঘাত খেয়েছে বাচ্চাটার শরীরে অনেক আঘাত লেগেছে আমার ওই অল্প কয়েক মাসের ওই নবজাতক শিশুটা মৃত্যু হয়ে আমার বউয়ের পেট থেকে বেরিয়ে আসে বাচ্চাটাকে মাটি দিয়ে দিই বাচ্চাটাকে মাটি দেওয়ার পরেই পরের রাতেই ওই জিনিসটা আমার কাছে আবারও আসে এবং তিনি এসে আমাকে বলে যে তুমি যা বলো আমি তাই শুনব কিন্তু আমার বউকে জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছিল আমার বউ বলে আপনাকে কিছুই মনে নাই আমি বললাম যে না তিনি আমার বউ আমাকে বলেছে একটা কুকুর রাতের বেলায় এসে আমাকে কামড়িয়ে ধরেছে আমি বললাম এই কুকুরটা বলে আপনি আপনি আমাকে কামড়িয়ে ধরেছেন আমি আপনার কাছ থেকে বাঁচার অনেক চেষ্টা করেছি আপনাকে বুঝিয়েছি যে আমার পেটে একটা নবজাতক বাচ্চা আছে নবজাতক শিশু আছে এই কাজটা আপনি করবেন না আপনার কাছে বিনীত অনুরোধ করি আপনার পায়ে ধরি এত কিছু করার পরেও আমি আপনার কাছ থেকে রক্ষা পাইনি আপনি আমাকে ধরেছেন এবং আমার সাথে আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক করেছেন সেই সম্পর্কেতে আমি তখনই বুঝেছি আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি জানি না আপনার শরীরে এমন শক্তি কর থেকে আসলো আমি শত চেষ্টা করিও আপনার হাত থেকে রক্ষা পেলাম না আপনি আমাকে কুকুরের মতো ব্যবহার করলেন আমার খুব কষ্ট হয়েছে আমার বাচ্চাটা এইভাবে মারা গেল এটা আমি আসলে মানতে পারি নাই আমার বাচ্চাটা যেভাবে আমাকে ছেড়ে চলে যাবে বা আমার কারণে এটার কারণে আমি এটা বুঝতে পারি নাই তারপরে এই জিন আমার উপরে সোয়ার হয় এবং তাকে দিয়ে আমি সব কাজ করাতে পারি এরপর আমার মাঝার কোনো সমস্যা থাকে না আমি তখন আমার এলাকাতেই খানা খুলে বসি এবং খানা খুলে বসার পরে আমি ওই জিন দ্বারাই বিভিন্ন মানুষের চিকিৎসা করতে থাকি চিকিৎসায় ফলাফল আমার খুব ভালোভাবে হচ্ছিল এইভাবে ওইভাবে বিভিন্নভাবে ফলাফল হচ্ছিল আমি সব ফলাফলগুলো ঠিকঠাক মতোই করতে পারতেছি এনাকে আমি আনি আনার পরে যে কোনো রোগের চিকিৎসা তিনি করে আমি জাস্ট বসে থাকি এরকম করতে করতে আমি প্রায় এক বছর দুই বছর নেই দীর্ঘ নয় বছরের মতো আমি কবিরাজই করি এবং এই নয় বছরে আমি রাজধানী ঢাকার বকে তিনটা বাড়ি কিনি আমার তিনটা বাড়ি থাকে এবং আমি এরকম লেভেলের একজন কবিরাজ হয়ে পড়ি যে কবিরাজ যে কবিরাজের নাম সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনত আমার কাছে শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সিঙ্গাপুর সহ মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসতো আমি তাদের চিকিৎসা করতাম এবং হানড্রেড পারসেন্ট চিকিৎসা হতো আমার জিন্দারা যখন আমি চিকিৎসা করতাম কোনোভাবেই অক্ষত কিছু হতো না কিন্তু এরই মাঝে কয়েক মাস পর পর আমার জিনের কিছু চাহিদা থাকত আমি ওই নোংরা চাহিদার কথাগুলো বলতে চাই না এমন কিছু চাহিদা সে হঠাৎ করে বলতো আমার ওয়াইফের এটা লাগবে আমার এরপরে আবার তিনটা মেয়ে সন্তান হয় আমার তিনটা মেয়ে সন্তানের এটা লাগবে ওইটা লাগবে যেগুলো আসলে আর আমার মুখ দেখে বলা সম্ভব নয় বা বলতে পারবো না এমন সব নোংরা জিনিস চেয়ে সে চেয়ে বসে এবং ওই নোংরা জিনিসগুলো আমি তাকে দিতে বাধ্য হই সে যা চাইতো আমি তাই দিতাম আসলে এছাড়া তাকে আমার বসে রাখা সম্ভব ছিল না একটা পর্যায়ে আমার হঠাৎ করে মনে হলো যে আমি কবিরে যে পেশাটাকে ছেড়ে দিব এই পেশাটার সাথে আমি আর থাকবো না এবং যেই জিনটাকে দিয়ে আমি এত কাজ করিয়েছি যে জিনটা আমার নবজাতক শিশুকে হত্যা করেছে আমার তিনটা ছোটো ছোটো মেয়ের উপরে যৌন নির্যাতন করেছে আমার ওয়াইফকে যৌন নির্যাতন করেছে আমি জিনটাকে মেরে ফেলব এটাকে মেরে ফেলবো এরকম একটা পরিকল্পনা তখন আমার মাঝে হঠাৎ করে শুরু হলো যে না আমি এই জিনটাকে রাখবো না এই জিনটাকে আমি মেরে ফেলবো এরকম একটা পরিকল্পনা আমার মাঝে হওয়ার পরে আমি তখন বিভিন্নভাবে ওই জিনটাকে মারার পরিকল্পনা শুরু করি যে কীভাবে ওকে হত্যা করা যায় হত্যার পরিকল্পনা করি কিন্তু এটা আমি কারো কাছে বলি না আমি কারো কাছে বলি না কাউকে জানাই না কাউকে শোনাই না সম্পূর্ণভাবে নিজের মাঝে আমি জিনিসটা গোপনে রাখি নিজের মাঝেই গোপনে রাখি কিন্তু তাকে মেরে ফেলার জন্য আমি বিভিন্ন ধরনের পরিকল্পনা করতেছিলাম বিভিন্ন ধরনের পরিকল্পনা করতেছিলাম এবং পরিকল্পনার একটা পর্যায় কিছুদিন পরে মানে কিছুদিন পরে একদিন হঠাৎ করে সে আমার জন্য তালে রস নিয়ে আসে তো ও কিন্তু আমাকে ওর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে কখনো কোনো কিছু খেতে দেয় নাই মানে কখনো কোনো খাবারই সে আমাকে দেয় সে হঠাৎ করে সেদিন তালের রস নিয়ে আসলো এই আমাকে বলে আপনার জন্য তালের রস এনেছে আপনি একটু খান আমি বললাম খাবো না কিন্তু সে আমাকে এটা খাওয়িয়ে ছাড়বে এই তালের রসটা খেয়েছি শুধু আমার এটুকুন মনে আছে তালের রসটা খাওয়ার পরে আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয় এবং এত পরিমাণের ব্যথা যে তীব্র ব্যথার বর্ণন আমি দিয়ে শেষ করতে পারবো না এবং এই ব্যাথা উঠে মানে ব্যথা যখন ওইটা আমি পাগল হয়ে যাই আমি আর আমার ওই কবিদের যে ঠিকঠাক মতো করতে পারি না ওই জিনকেও আমি আর ডাকতে পারি না এবং ডাকলে ওই জিনার আমার কাছে আসেও না আমার কাছ থেকে দূরে থাকে ওকে ডাকলেও আর আসে না আগে যেমন করে ডাকলেই চলে আসতে তখন আর ডাকলে আসে না একটা পর্যায়ে আমি তখন চিকিৎসার জন্য ঢাকায় যাই ঢাকায় সহ বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তারের শরণাপন্ন হই ডাক্তার আমাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেয় আমি সেই পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনোভাবে কোনো কিছু ঠিক হচ্ছিল না একপর যে আমি শুকিয়ে যাই একেবারে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাই কঙ্কালের মতো হয়ে যায় ঢাকাতে বোর্ড বসে মানে ওরা ডাক্তাররা মিলে একটা বোর্ড মিটিং করে সেই বোর্ড মিটিংয়ে পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে কী করা যাবে কিন্তু বোর্ড মিটিংয়েও আমার ওই রোগের কোনো চিকিৎসা তারা খুঁজে পায় না আমার শরীরে কোনো সমস্যা নাই আমি শারীরিক কোনো সমস্যা নাই আমি সর্বদিক থেকে ঠিক আছি কিন্তু কেন আমার এই পেটের ব্যথা এই পেট ব্যথা হওয়ার কারণ কি এটা কেউ বলতে পারে না না কোনো ডাক্তার বলতে পারে না কেউ কোনো কিছু বলতে পারে আর আমি তো কবিরাজের কাছে গেলে কোনো কবিরাজ আমাকে গ্রহণই করে না আমি কবিরাজের কাছে গেলে পরে যারা সচ্চা কবিরাজ এরা আমাকে দেখলে বলে আপনি চলে যান আপনার চিকিৎসা আমি করতে পারবো না কারণ আপনার চিকিৎসা করলে আমাকে মেরে ফেলবে আর যেগুলো ভুয়া কবিরাজ এরা বলে চিকিৎসা করে দেবো টাকা দেন এমন একটা অবস্থা আমি তখন পেটের ব্যথার কারণে প্রায় পাঁচটা বৎসর কোনোভাবেই একেবারে রুগিলা হয়ে উঠি এতটাই রুগী হয়ে যাই যে রুগীর বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়েছে যে আমার সন্তানরা আমাকে নিয়ে কান্নাকাটি করে আমার মেয়েগুলো তখন প্রায় অনেকটাই বড় হয়ে যায় আমার তিনটা মেয়ে আমার ওয়াইফ সবাই আমাকে নিয়ে কান্নাকাটি করে আমাকে কেউ ভালো করতে পারতেছিল না আমার বউ তখন একবার হঠাৎ করে কার থেকে জানি শুনতে পাইল আমাকে আজমির শরীফ নিয়ে যাবে ইন্ডিয়ায় আজমির শরীফ নিয়ে যাবে আমাকে তখন ইন্ডিয়ায় আজমির শরীফি নিয়ে যাওয়া হয় ইন্ডিয়ার আজমির শরীফি নিয়ে যাওয়ার পরে সেখানে আমি একদিন ফজরের নামাজ পড়ি সকালবেলা ফজরের নামাজের নিয়ত ফিরানোর পরে আমার পাশে একটা লোক বসা থাকে আমিও লোকটাকে চিনতে পারি না কিন্তু লোকটার চেহারা জানি আমার কাছে কেমন পরিচিত মনে হয় মনে হয় কেমন জানি এটা সাধু মনুষীর মতো দেখতে মনে হচ্ছিল মানে কিছুটা সাধু মুন্সির চেহারার মতো আমি অনেকে এটাও বললাম যে আপনি কি সাধু মুন্সী তিনি আমার দিকে তাকে হাসতেছে আমাকে বলে হয়েছে তোমার এরকম পেট মরাচ্ছ কেন বললাম আমার পেট অনেক ব্যথা পেটে অনেক ব্যথা তিনি আমাকে তোমার পেট ব্যথা ভালো হবে তুমি যে অন্যায় করেছো সে অন্যায়ের শাস্তি পেলে তোমার পেট ব্যথা ভালো হবে আমি তখন বললাম দেখেন আমি অনেক শাস্তি পেয়েছি দীর্ঘ পাঁচটা বৎসর আমি পেটের ব্যথার কারণে আজকে শেষ পর্যন্ত আজমির শরীফ এসেছি যদি আমার পেট ব্যথা ভালো হয় তিনি আমাকে বলে ভালো হবে তুমি তোমার বইয়ের উপর যে অন্যায় করেছো তুমি তোমার ফ্যামিলির উপর যে অন্যায় করেছো সে অন্যায়ের শাস্তি যখন তুমি পাবা তখনই তোমার পেটের ব্যথা ভালো হবে আমি ওনাকে বললাম যে আপনি বলেন কি করলে আমার পেটের ব্যথা ভালো হবে তিনি বলে তোমার বইয়ের প্রস্রাব খেতে হবে আমি বললাম আপনি একজন দিনদার মানুষ হয়ে আজমির শরীফের মতো পবিত্র একটা জায়গায় এসে এটা বলতেছেন বলে হ্যাঁ এটাই তোমার শাস্তি এবং সেটা তুমি একা খাবা না একদিন গ্রামের সব মানুষকে ডাকবা ডাকার পরে সবাইকে চারপাশে বসাবা বসে তোমার ওয়াইফকে বলবা প্রস্রাব নিয়ে আসতে সকালবেলা সে পস্ত্রাব করার পর তোমার সবার সামনে তুমি বলবা যে আমি জিন হাজির করেছি জিন দ্বারা আমি মানুষের ক্ষতি করেছি আমি এভাবে জিন হাজির করেছি আমি একজন বন্ড কবিরাজি করেছি তুমি তোমার জীবনের সমস্ত অপকর্মগুলো মানুষের কাছে বলবা তোমার গ্রামের মানুষের কাছে বলবা বলে তোমার স্ত্রীর প্রস্রাব তুমি খাবা এবং এটাই তোমার শাস্তি এটা খেলে তুমি সুস্থ হবা এবং এই বলে লোকটা তখন বেরিয়ে যায় হঠাৎ করে আমার শরীরের চেন্জাসিনী কে ছিল আমি বাইরে গিয়ে লোকটাকে আর দেখতে পেলাম না আমার বউকে আমি তখন বললাম যে বৌরে খুবই আজ আমাকে এটা এটা বলছে এরকম ঘটনা তিনি আমার বউ আমাকে বলে তাহলে আপনি এটাই করেন আমার বউ তখন বোঝে গেল যে এটা কোনো নর্মাল মানুষ ছিল না যেহেতু আজমির শরীফের মসজিদ আমাকে এটা বলেছিল আমরা তখন বাংলাদেশে ফিরে আসি শুক্রবার ছিল শুক্রবার সকালবেলা আমার বউ তখন আমাদের গ্রামের আশেপাশের মানে যে মানুষ আছে তাদের সবাইকে ডাকে যে আমার স্বামী ডাকছে আপনারা আসেন ফজরের পরে সবাই তখন আস্তে আস্তে করে আলো হলে আমার বাড়িতে আসে বাড়িতে আসলে পর আমি সবাইকে বলি যে দেখেন আমি আমার জীবনে এই অপকর্মগুলো করেছি অপকর্ম আমি স্বীকার করি এবং অপকর্ম স্বীকার করে আমার বউ তখন সকালে পস্ত্রাব গ্লাসে রাখে সেই পস্ত্রাব আমার জন্য নিয়ে আসে আমি সবার সামনে ঢোকঢোক করে সে পস্রাব গিলে খাই প্রস্রাবটা খাওয়া মাত্র আমি ভূমি করি এবং এত পরিমাণের ভূমি আমার জীবনে আমি করেছি যে ভূমির বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না এই ভূমিগুলো এতটাই কালার ছিল যে মনে হলো যেন হলুদ হলুদ ভূমি। এবং হলুদ কালার সবগুলা হলুদের ভিতরে চিকচিক করতেছিল এবং ওই বমিয়ে আমার পেটের ব্যথা ভালো করেছে এরপরে আমার পেটে আর কোনো ব্যথা হয়নি আলহামদুলিল্লাহ আমার এখন বয়স হয়েছে আমার বড় মেয়েকে আমি বিয়ে দেওয়া বিয়ে দিব মানে বিয়ের জন্য ঘর আসতেস ওর বিয়ে হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে হয়তো দুই একদিনের মাঝে ওর বিয়ে হবে আমার যে ছোটো দিনা মেয়ে আছে তাদেরকে মাদ্রাসায় পড়ালেখা করাচ্ছি এবং সেখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম আমার টোটাল সম্পদের ফিফটি পারসেন্ট আমাকে দান করে দিতে হবে সেটাও ওই কবিরাজ ওখানে আমাকে বলেছিল কবিরাজ নাকি কি আমি জানি না জিনা সাথে আমার ওই আজমি শরীফের দেখা হয়েছিল বা আজমি শরীফের মসজিদে যাতে আমার কথা হয়েছে তিনি আমাকে বলল আমার সম্পদের পঞ্চাশ পার্সেন্ট আমাকে আল্লাহ রাস্তায় দান করতে হবে আমিও আমার তিনটা বাড়ির মতো দুইটা বাড়ি বিক্রি করে দিই এবং দুইটা বাড়ি বিক্রির টাকা আমি সম্পূর্ণ এতিমখানা মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গায় দান তরগাত করি এখন আমার একটা বাড়ি আছে রাজধানী ঢাকাতে ওই বাড়িতে আমি আমার মেয়েদেরকে আমার ওয়াইফকে নিয়ে বাড়ির ভাড়া উঠিয়ে খুব কষ্টে স্বরূপ বেঁচে আছি আপন ভাই আপনার গল্প আমি সব সময় শুনি আমার ভালো লাগে আমি মধ্যবয়স্ক একটা লোক আপনার গল্পের আমি একজন বড় ফ্রেন্ড আমি আপনাকে সবগুলো কথা এই কারণে বললাম যে অনেক মানুষ থাকে যারা কবিরাজ হতে চায় যারা জিন শোয়ার করতে চায় যারা জিনকে আমলে আনতে চায় জিনকে আমলে এনে যারা কোটি টাকার মালিক হতে চায় যারা জিনকে আমলে এনে কবিরাজ হতে চায় তাদেরকে উদ্দেশ্য করে আমার এই গল্পটা বলা আমি এরপরে তোভা পাঠ করি আমি পুনরায় আবার মুসলিম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাই কিন্তু এখনও আমার জীবনে আমি অনেক সমস্যার সম্মুখীন আছি যেগুলো আমি আপনাকে আর বলতে চাই না শুধু এটাই বলবো আপনি আমার গল্পটা প্রচার করে সাবধান এবং সচেতন করে দেন যুব সমাজকে যারা তন্ত্র মন্ত্রের মাধ্যমে জিন হাজির করতে চায় ভালো থাকবেন প্রিয় বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রংপুরের ভাই তরিকুল ইসলামের জীবনের বাস্তবে গল্পটা শুরু থেকে শেষ অবধি আমার মুখ থেকে শোনার জন্য আমি ওনাকে শেষে একটা প্রশ্ন করেছিলাম যে সাধু মনুষীর কোনো সন্ধান পাওয়া গিয়েছিল কি না শেষ পর্যন্ত তিনি আমাকে যেটা জানালো যে না সাধু মনুষের কোনো সন্ধান তিনি পাননি এবং তিনি গ্রামবাসীকে সেটা বলেও দিয়েছে যে সাধু মানুষের সন্ধান তিনি আসলেই জানেন না শুধু সাধু মনুষীর নাম ব্যবহার করে তিনি কবিরাজি করেছে কিন্তু সাধু মনশী কোথায় গেছে কোন জায়গায় গিয়েছে এর কোনো সঠিক মানে এর কোনো সঠিক ঠিকানা আপনার তরিকুল ইসলাম জানে না তো তিনি আমার অনেক বড় একটা ফ্রেন্ড অনেক বছর ধরে তিনি আমার গল্প শোনে এবং সবসময় আমাকে বলতো যে আপন ভাই আপনাকে আমি একটা গল্প বলবো গল্প বলবো সবসময় আমাকে বলতো যে একটা গল্প আমি আপনাকে বলবো তো এই গল্পটা যে এত ভয়ানক হবে এত মারাত্মক হবে এটা আমি বুঝতে পারিনি ওনার সাথে আমার মাঝে মাঝে টুকিটুকে কথা হয় তিনি ঢাকার এক বাড়িওয়ালা ওনার বর্তমানে নয়তালা একটা বাড়ি আছে তিনটা বাড়ি ছিল দুটো বিক্রি করে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে অনেক মানুষের উপকার তিনি এখনও করে এখনও তার ভাড়ার প্রায় ফিফটি পারসেন্ট তিনি দান করে দেয় মানুষদেরকে তারপরেও যদি আল্লাহ ওনাকে মাফ করে দেয় আমি স্বীকার করি পৃথিবীতে যত বড়ই অন্যায় করেন না কেন আল্লাহ আপনি যদি আল্লাহর কাছে মাফ চান তও বা করেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে এবং তরিকুল ইসলামকেও আল্লাহ হয়তো মাফ করে দিবে এবং আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারে আমি চাই আল্লাহ ওনাকে মাফ করে দেখ এবং ওনার গল্প থেকে আপনারা যারা আজকে ওনার পুরোটা গল্প শুনেছেন তাদেরকে অনুরোধ করে বলবো বুঝতেই পেরেছেন আমি বারবার বলি যে ভালো কোনো জিন ভালো কোনো জিন কখনো কোনো মানুষের স্মরণাপূর্ণ হতে চায় না সহজেই চায় না আমরা যারা জিনকে বর্ষ করে কবিরাজী পেশাটা জ্বালিয়ে চালিয়ে যেতে চাই আসলে এই যে কথাগুলো বলি ইউটিউবের প্ল্যাটফর্মে এই কথাগুলো বলা ঠিক না কারণ অনেক কবিরাজ আসে অনেক কবিরাজ আছে তাদের সমস্যা হয় আমি জানি বাট আমার বিস্তারিত কিছু বলার প্রয়োজন শুধু এইটুকুই বলবো যে কোভিরেজির পেশাটা খুব সহজ কোনো পেশা না এবং আমাদেরই সমাজে একশো পার্সেন্ট কবিরাজের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে ভুয়া আর পাঁচ পার্সেন্ট যারা ভালো তারা যেই জিন দ্বারা কাজগুলো করে ওই জিনগুলো খারাপ আর খারাপ জিন কখনো ভালো কিছু করতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম